গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আর আমি তোমাদের সঙ্গে হিস্ট্রি টিচার সুমিত স্যার। আজকে আমরা যে টপিকটার উপরে ফোকাস করব সেটা হচ্ছে বৈদিক লিটারেচার, অনলি ফর বৈদিক লিটারেচার। আমরা অনেকগুলো বৈদিক যুগের ওপরে ক্লাস করেছি, কিন্তু স্পেশালি আজকে আমি বৈদিক লিটারেচারের ওপরে ফোকাস করব, যে বৈদিক যুগের যে সাহিত্য সেটার গুরুত্ব কতটা, বা সাহিত্যগুলো থেকে আমরা মেনলি কোন জিনিসগুলোকে জানতে পারি, এগুলোই আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু। তা তোমরা তাড়াতাড়ি যারা জয়েন করেছো ক্লাসটাকে একটু শেয়ার করে দাও প্লিজ। তাহলে কী হবে, তোমরা যে কয়জন দেখছো প্রত্যেকেই যদি একটা করে শেয়ার করি আমরা, তাহলে সেম পরিমাণ স্টুডেন্টদের কিন্তু আমরা কাছে পাবো এবং তারাও এই বৈদিক যুগের লিটারেচার সম্পর্কে ডিটেলস জানতে পারবে। তা প্রত্যেককে আবার ওয়েলকাম, প্রত্যেককে ভেরি ভেরি গুড মর্নিং, এবং প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আর আমি তোমাদের সঙ্গে হিস্ট্রি স্যার সুমিত স্যার। চলো আজকে আমরা বৈদিক লিটারেচার পড়াবো। দেখো বৈদিক যুগটা মেনলি বিখ্যাত কিসের জন্য, যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখো বৈদিক যুগে বিখ্যাত মেনলি বৈদিক সাহিত্যের জন্য, কিন্তু যেমন সমাজ ব্যবস্থার জন্য বিখ্যাত, যেমন অর্থনৈতিক জন্য বিখ্যাত, অর্থাৎ বৈদিক যুগটা বিভিন্ন বৈচিত্র্যে বিখ্যাত, বিভিন্ন ধারাতে বিখ্যাত। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে জিনিসটা দেখি আমরা সেটাই হচ্ছে লিটারেচার। এবং এই লিটারেচারের জন্যই এটাকে আমরা মানে বেদ এই সময় স্টার্ট হয়েছিল বলে এই আর্য যুগটাকেই আমরা কিন্তু বৈদিক যুগ হিসাবে চিহ্নিত করতে পারি। মানে বেদের নাম অনুসারে এই যুগটারও কিন্তু নাম পরিবর্তিত হয়ে গেছিল, অর্থাৎ আর্য থেকে চলে গেছিল বৈদিক বা বৈদিক যুগে। তো চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করি, কিন্তু একটু শেয়ার করো ক্লাসটা, আরও কয়েকজন জয়েন করুক যাতে সবাই মিলে এটা আমরা দেখতে পাই। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, এবং যারা নতুন বন্ধু, যারা নতুন স্টুডেন্ট আজকে ক্লাসটা দেখছি এই চ্যানেলে, তাদের ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে। কারণ সাবস্ক্রাইব করলে তুমি যে জিনিসটা পাবে সেটা হলো তোমাকে আর খুঁজতে হবে না যে ক্লাস আমরা আড্ডা 24/7 বাংলাতে নিচ্ছি, সেই ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এবং তোমরা অবশ্যই জানো আমাদের কিন্তু আরেকটাও চ্যানেল আছে, যেটা হচ্ছে আড্ডা 24/7 WBCS টপার। সেই চ্যানেলেও তুমি কিন্তু যদি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে একসঙ্গে দুটো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে তুমি দুটোতেই যা যা ক্লাস হচ্ছে তুমি কিন্তু তার নোটিফিকেশনটা পেয়ে যাবে। এবং আজকের যে টপিকটা আমি পড়াচ্ছি এখানে কোনো MCQ কোশ্চেন নেই। আমি গতকালও তোমাদের স্টার্ট করেছি, গতকালে ফার্স্ট আমি পড়িয়েছিলাম যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ওপরে পড়িয়েছিলাম, তার ফিচার্সটা পড়িয়েছিলাম, এবং সেখানে বেশ কিছু আনকমন কথা আমি কিন্তু তোমাদের বলেছি, যেটা একটু স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে আমাদের কার্যকরী ভূমিকা নিয়ে থাকে। তেমনই আজকের যেটা পড়াচ্ছি অর্থাৎ বৈদিক লিটারেচার, এখানেও কোনো MCQ নেই, আমরা MCQ এখান থেকে পড়তে পড়তে তৈরি করে নেব, ঠিক আছে? এবং এই টপিকটাও আমরা কিন্তু ডিটেলসে পড়ব, ফর কোন কোন পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই আমাদের এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন আসে, স্পেশালি টু WBCS-এর ক্ষেত্রে দেখতে পাই, WPSC-র ক্ষেত্রে দেখতে পাই, এবং SSC-র ক্ষেত্রেও আমরা কিন্তু এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন দেখতে পাই। অর্থাৎ এটা একটা কমন টপিক, কমন চ্যাপ্টার, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাকে কার্যকরী ভূমিকা এটা নিতে পারে, ঠিক আছে? চলো আর দেরি না করে আমরা স্টার্ট করে দিই আজকের ফার্স্ট কোটেশন, কী আছে আমাদের জন্য একটু দেখে নিই। আমাদের প্রথম যে কোটেশনটা দিয়ে আমি প্রত্যেক দিন যে ক্লাসটা স্টার্ট করি সেই কোটেশনটাই রয়েছে, এবং এটা খুব সুন্দর একটা কোটেশন, বলছে প্যাট্রিয়টিজম ইজ রিলিজিয়ান অ্যান্ড রিলিজিয়ান লাভ ফর ইন্ডিয়া। প্যাট্রিয়টিজম মানে হচ্ছে কি, প্যাট্রিয়টিজম মানে হচ্ছে তোমার স্বদেশপ্রেম, ঠিক আছে? অর্থাৎ বলছে মানুষের যদি কোনো ধর্ম হয় বা ধর্ম থাকার হয় তাহলে সেই ধর্মটাই হবে স্বদেশপ্রেম, অর্থাৎ দেশকে ভালোবাসা, ঠিক আছে? এবং এটাই হচ্ছে ধর্ম, আর কিছু নেই। এক কথায় তুমি এইভাবেই মাথায় রাখতে পারো যে মানুষের যদি কোনো ধর্ম হয় তাহলে সেটা হচ্ছে স্বদেশপ্রেম, ঠিক আছে? তাই প্যাট্রিয়টিজম ইজ রিলিজিয়ান বলা হয়েছে, অ্যান্ড রিলিজিয়ান লাভ ফর ইন্ডিয়া, এটাই কিন্তু ভারতকে ভালোবাসার একমাত্র ধর্ম, ঠিক আছে? মানে এটাই স্বদেশপ্রেমী হচ্ছে ধর্ম। এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে? তাহলে বিখ্যাত কথা, খুব সুন্দর কথা মনে রাখতে হবে, যে যদি আমাদের দেশের প্রতি ভালোবাসাই থাকে তাহলে সেই ভালোবাসাটা কী হবে বা ধর্ম কী হবে আমাদের, সেই ধর্মটাই হবে স্বদেশ প্রেম। ক্লিয়ার? চলো নেক্সট স্টার্ট করি বৈদিক।
তোমরা জানো যে আমাদের এই যে কোর্সগুলো চলছে, এই যে পড়াচ্ছি, এর থেকেও ডিটেলসে যদি আমরা দেখতে চাই বা আমরা কমপ্লিট যদি একটা প্রিপারেশন স্টেজ চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সামনে কিন্তু আড্ডা 24/7 বাংলা বা WBCS টপার কিন্তু একমাত্র জায়গা, যেখানে আমরা প্রত্যেক দিন ইউটিউব ভার্সনে ক্লাস দেখছি। কিন্তু এর থেকেও ডিটেলসে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের কিন্তু কোর্সে অ্যাডমিশন নিতে হবে, অর্থাৎ আমাদের যেগুলো পেইড ব্যাচগুলো রয়েছে এবং আপকামিং আমাদের অনেকগুলো পেইড ব্যাচ লঞ্চ করছে এবং করেওছে। তা যদি তোমরা সেই রকম কোনো পেইড ব্যাচে অ্যাডমিশন হতে চাও, তাহলে কিন্তু হতে পারো। বিশেষ করে আমার যেটা নতুন ব্যাচ আমি 22 নভেম্বর থেকে স্টার্ট করব, সেটা হচ্ছে কি WBCS-এর অপশনাল ক্লাস। অর্থাৎ এই অপশনাল ক্লাস যদি তুমি দেখো, সেখানে তুমি নোটস থেকে শুরু করে এবং যে কোশ্চেনটা পড়ছি সেই কোশ্চেনটা ক্লাসের মধ্যে খুব ভালো করে মনে রাখার পদ্ধতি, এইগুলো পুরোপুরি কভারটা করা হবে। তা সেই ক্ষেত্রে এটা 140 ঘন্টা ক্লাস থাকছে আমাদের, টোটাল 140 ঘন্টা থাকছে এবং তার কোর্স ফি কিন্তু যথেষ্ট কম। তোমরা যদি একটু স্টোর ভিজিট করো, তাহলে স্টোর ভিজিট করলে তুমি দেখতে পাবে এটা কত কম কোর্স প্রাইস রয়েছে এবং তার উপরে তুমি স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাবে যদি আমার কোর্স ইউজ করো। আমার কোড হচ্ছে, নিচে লেখা আছে Y368, আমার কোড হচ্ছে Y368, আর তুমি কিন্তু একটা বিশাল পরিমাণ একটা ডিসকাউন্টও পেয়ে যাবে। অর্থাৎ দেখা যাবে এই কোর্সটার পার ডে খরচা বা পার কোশ্চেনের খরচা হলো তোমার 12 টাকা করে। ক্লিয়ার? মানে এতটাই সস্তা কিন্তু কোর্সটা আড্ডা 24/7 তোমাদের জন্য রেখেছে। এছাড়াও একাধিক কোর্সগুলো চলছে, অর্থাৎ T20 চলছে। যদি পার সাবজেক্ট ওয়াইজ তুমি পড়তে চাও, যে T20 হিস্ট্রি চলছে, ঠিক আছে, বা আদার্সগুলোও চলছে, ম্যাথস, ইংলিশ, GI সব চলছে, যে কটা তোমার দরকার হয় বা যা দরকার তুমি সেটাও কিন্তু অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, তাহলে স্টোর ভিজিট করো ইমিডিয়েটলি এবং যেটা তোমার দরকার সেটাই তুমি পারচেস করো। চলো স্টার্ট করি আজকে আমাদের বৈদিক সিভিলাইজেশন। দেখো, এই বৈদিক সিভিলাইজেশনের লিটারেচার পড়াতে গেলে প্রথমে একটু হলেও একটু আর্যদের সম্পর্কে বলে নেওয়া উচিত, তারপরেই আমরা লিটারেচারটা শুরু করব। কারণ আজকে আমাদের মেন ফোকাসটাই হচ্ছে কি, সেটা হচ্ছে বৈদিক লিটারেচার সম্পর্কে। তা প্রথমেই বলবো যে সিন্ধু সভ্যতা ধ্বংস হলো কী করে। দেখো, সিন্ধু সভ্যতা ধ্বংসের কারণ হিসাবে এক একজন ঐতিহাসিক আমাদের কাছে এক একটা মত কিন্তু প্রেজেন্ট করেছেন। কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে বন্যা সিন্ধু সভ্যতার পতনের কারণ। অর্থাৎ শোনা যায় বা এরকম কথা প্রচলিত যে সিন্ধু নদীতে প্রচুর পরিমাণ সোনা ক্যারি করে আসতো এবং কিছু ব্যাপারী এই সোনাকে তোলার জন্য সিন্ধু নদীর ওপরে ছোট ছোট জায়গায় বাঁধ নির্মাণ করেছিল। কিন্তু বাঁধগুলো অত্যাধুনিক না হওয়ার দরুন অল্পদিনের মধ্যে যখন ভেঙে যাচ্ছে বাঁধগুলো, তখন নদী তার গতিপথ পরিবর্তন করছে এবং সেই নদী জল শহরের মধ্যে প্রবেশ করছে। ফলে শহরের মধ্যে যখন নদীর জল প্রবেশ করছে, তখন ঘরবাড়িগুলো জলের তলায় চলে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে বন্যা। বিভিন্ন ঐতিহাসিক এভাবেও প্রমাণ করে দেখিয়েছেন যে মহেঞ্জোদারোতে টোটাল 7 বার কিন্তু বন্যা হয়েছিল। তার মানে হচ্ছে বন্যা সিন্ধু সভ্যতার পতনের একটা উল্লেখযোগ্য কারণ হিসাবে চিহ্নিত হতে পারে, এটা এক শ্রেণীর ঐতিহাসিকরা আমাদের সামনে তুলে এনেছেন। আরেক শ্রেণীর ঐতিহাসিকরা বলছেন সিন্ধু সভ্যতার পতনের মেন কারণ হচ্ছে তোমার প্রাকৃতিক বিপর্যয়। ঠিক আছে, প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে কী হতে পারে, দুর্ভিক্ষ হতে পারে, অনামারী মহামারী হতে পারে, তারপরে অনাবৃষ্টি হতে পারে, এগুলো হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম কারণ হিসাবে কিছু ঐতিহাসিক মত প্রকাশ করেছেন। আর এক শ্রেণীর ঐতিহাসিক বলছেন যে আর্যদের আগমন সিন্ধু সভ্যতার পতনকে ত্বরান্বিত করেছিল। ঠিক আছে, তাহলে এই যে আজকের যে টপিকটা আমরা পড়বো, সেই টপিকটা ভালো করে মনে রাখার জন্য বা বোঝার জন্য ওই লাস্ট যে কারণটা ছিল সেটাই আমরা আজকে বিস্তর ব্যাখ্যা করব। সেটা হচ্ছে আর্যদের আক্রমণ বা আর্য জাতির আগমন সিন্ধু সভ্যতার পতন ঘটিয়েছিল। তাহলে আমাদের মনে প্রশ্নটা আসছে কি, কীভাবে আর্যটা আসছে? দেখো, মেনলি সিন্ধু প্রদেশের মানুষরা বসবাস করছে হচ্ছে নর্থ ইন্ডিয়াতে এবং এই অঞ্চলটাকে সেই সময় বলা হচ্ছে সিন্ধু প্রদেশ। ফলে বাইরে থেকে মধ্য এশিয়া থেকে বেশ কিছু লোকজন তাদের ওপরে অ্যাটাক করে, যুদ্ধ করে এবং তারা যুদ্ধে পরাজিত হবার ফলে সিন্ধু প্রদেশের যা অবশিষ্টাংশ লোকজন ছিল তারা এবার আস্তে আস্তে দক্ষিণ দিকে অর্থাৎ দক্ষিণ অভিমুখে যাত্রা শুরু করে এবং ওই মধ্য এশিয়া থেকে আগত লোকজন ওই সিন্ধু প্রদেশের ওই অঞ্চলটাকে ক্যাপচার করে নেয় এবং সেখানে তারা নিজেদের মতো করে একটা সভ্যতার জন্ম দেয়। সেই সভ্যতাটাকেই আমরা আর্য সভ্যতা হিসাবে চিহ্নিত করতে পারি। তাহলে প্রথম যে কোশ্চেনটা আমাদের মনে আসে সেটা হচ্ছে, স্যার আর্য শব্দের অর্থটা কী, দ্য মিনিং অফ আরিয়ান, আর্য মানেটা কী? এখানে আমরা ডিরেক্ট লিখেছি আর্য শব্দের অর্থ হচ্ছে রেস বা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে জাতি অথবা ভাষা। কিন্তু আর্য সম্পর্কে যদি আমরা একটুখানি বলি, তাহলে
আর্য শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত ভাষা থেকে। আর্য শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত ভাষা থেকে, যার প্রাথমিক অর্থ বলা হতো যে আর্য শব্দের অর্থ হলো সদ্বংশজাত ব্যক্তি, অর্থাৎ যারা হচ্ছে অনেস্ট পার্সন তাদেরকে বলা হতো আর্য, ঠিক আছে, মানে সদ্বংশজাত ব্যক্তিদের বলা হতো আর্য, এরকম একটা প্রচলিত ছিল। কিন্তু দেখো, কারা সৎ কারা অসৎ এইটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অবশ্যই মতভেদ আছে, কারণ আমাদের মধ্যে এরকম কোনো সার্টিফাইড কোনো পিপল আমরা দেখতে পাই না যে তারা সৎ বা তারা অসৎ রয়েছে। ফলে এই কনসেপ্টটাকে নিয়ে একটু ভিন্ন মত ঐতিহাসিক মহলে কিন্তু দেখা গেছে, কারণ এর কোনো যুক্তিগ্রাহ্য মিনিং নেই, ঠিক আছে, যে এ সৎ এ অসৎ এই ব্যাপারটা কোনো যুক্তি কিন্তু নেই কোথাও। তাই কিছু ঐতিহাসিক বলছেন আর্য মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে ভাষাগোষ্ঠী, কোন কোন ভাষায় কথা বলছে। তাদের মত অনুসারে যেই সমস্ত জনগোষ্ঠীর মানুষরা গ্রিক, ল্যাটিন, কেল্টিক, ফার্সি, সংস্কৃত এই সমস্ত ভাষায় কথা বলছিলেন, তাদেরকে বলা হয়ে থাকে আর্য। সেই অর্থে আর্য শব্দের অর্থ হচ্ছে ভাষা হিসাবে চিহ্নিত করা হয়েছে। কিছু কিছু ঐতিহাসিক বলছেন যখন আর্য শব্দের অর্থ ভাষা হবে তাহলে আর্য শব্দের অর্থ জাতি হবে না কেন? কথাটা অবশ্যই ঠিক, কারণ আমরা একটু চিন্তা করি যদি যে যখন একটা জনগোষ্ঠীর মানুষ একই ভাষায় কথা বলে সেই সূত্রে তাকে ভাষা দিয়ে তাকে আমরা একটা জাতিতে পরিণত করতে পারি, বোঝা গেল। আবার যখন কোনো জনগোষ্ঠীর কনসেপ্ট হয় বা জাতির কনসেপ্ট হয় তখন কিন্তু আমাদের মনে আসে যে তাদের একটা মাতৃভাষা কিন্তু আছে। তাহলে ভাষা এবং জাতি একে অপরের পরিপূরক, সেই হিসাবে এখানে দুটো কথা বলা হয়েছে, নয় ভাষা নয় হচ্ছে জাতি। তাই এখন মনে করা হয় আর্য শব্দের অর্থ হচ্ছে ভাষা বা জাতি, আর আগে মনে করা হতো আর্য শব্দের অর্থ হচ্ছে সদ্বংশজাত ব্যক্তি, ঠিক আছে। ম্যাক্স মুলার প্রথম ঐতিহাসিক, দেখো এখানে লেখা আছে ম্যাক্স মুলারের নামটা, ম্যাক্স মুলার হচ্ছেন প্রথম ঐতিহাসিক যিনি আর্য শব্দটির উৎপত্তি ঘটিয়েছিলেন, ঠিক আছে। ম্যাক্স মুলার হচ্ছেন প্রথম ঐতিহাসিক যিনি আর্য শব্দের প্রথম উৎপত্তি ঘটিয়েছিলেন, এবং ম্যাক্স মুলার হচ্ছেন জার্মান প্রথম ঐতিহাসিক যিনি মানে বেদের ওপরে বেশ করে তার একটা বইও লিখেছেন, অর্থাৎ বেদ তিনি পাঠোদ্ধার করেছিলেন এবং বেদের ওপরে বেশ করে একটা বইও লিখেছিলেন। বইটার নাম হচ্ছে দ্য সেক্রেট বুক অব দি ইস্ট, স্পেলিং লিখে দিই, ঠিক আছে। এই বইটার নাম হচ্ছে দ্য সেক্রেট বুক অব দ্য ইস্ট, এটা একটুখানি নোট ডাউন করে নাও তোমরা, তোমাদের দরকার হবে। দ্য সেক্রেট বুক অব দ্য ইস্ট, এই বইটাই হচ্ছে প্রথম বই যেখানে বেদের ওপরে, মানে প্রথম বিদেশি বই যেখানে বেদের ওপরে বেস করে ম্যাক্স মুলার এই বইটাকে লিখেছিলেন, ঠিক আছে। তাহলে ম্যাক্স মুলার থেকে তুমি তিনটে লাইন খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন মাথায় রাখবে, তাহলে তোমার ম্যাক্স মুলারটা ঠিকঠাক পড়া হবে। নাম্বার ওয়ান হচ্ছে ম্যাক্স মুলার প্রথম ঐতিহাসিক জার্মান ঐতিহাসিক যিনি আর্য শব্দটির উৎপত্তি ঘটিয়েছিলেন, ঠিক আছে, আর্য নামটা। এবং ঋগ্বেদে টোটাল আমরা 33 times 33 বার আর্য শব্দটির কথা জানতে পারি, মনে থাকবে তো। তাহলে ম্যাক্স মুলার প্রথম ঐতিহাসিক যিনি কী করছেন, আর্য শব্দটির উৎপত্তি ঘটিয়েছিলেন। আর দু নম্বর হচ্ছে আর্যদের আদিবাসভূমি কোথায় ছিল, মধ্য এশিয়া, সেন্ট্রাল এশিয়া, কিছুক্ষণ বাদেই বলবো, সেটাও কিন্তু ম্যাক্স মুলারই মানে বলেছিলেন যে এখান থেকে আর্যরা ভারতবর্ষে এসেছিলেন, ঠিক আছে। এবং আর্য ম্যাক্স মুলার তিনি আবার বলছেন যে মানে বেদের ওপরে বেশ করে, মানে তিনি প্রথম বেদ পাঠোদ্ধার করছেন, মানে পাঠোদ্ধার মানে নিজে পড়ছেন, এবং তিনি বিদেশি ফার্স্ট যিনি বেদের ওপরে বেশ করে দ্য সেক্রেট বুক অব দি ইস্ট এই বইটা তিনি লিখছেন। অর্থাৎ তিনটে জিনিস, আর্য নামটা করছেন, ঠিক আছে, ফার্স্ট আর্য নামটা কয়েন করছেন, দেন হচ্ছে বইটা লিখছেন দ্য সিক্রেট বুক অফ দ্য ইস্ট বেদের ওপরে বেশ করে, আর তিন নম্বর হচ্ছে আর্যদের আদিবাসভূমি যে মধ্য এশিয়া, সেন্ট্রাল এশিয়া, সেটার কথা বলছেন হচ্ছে ম্যাক্স মুলার। ক্লিয়ার বোঝাতে গেলাম। এবার দেখো, আর্যদের যদি আমরা আর্য যুগটাকে বিভাজন দেখি, তাহলে আর্য যুগের বিভাজন অনুসারে আর্য যুগটাকে বা দু মানে বৈদিক এজটাকে দুটো ভাগে ভাগ করা যায়। দেখি আমি লিখি আরিয়ান এজ, বৈদিক এজ, ঠিক আছে। একে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, একটার নাম হচ্ছে ঋগ বৈদিক এজ, আরেকটার নাম হচ্ছে ল্যাটার বৈদিক এজ। ঋগ বৈদিক যুগের সময়কাল ধরা হয়েছে 1500 থেকে 1000 BC মানে খ্রিস্টপূর্বাব্দ, আর পরবর্তী বৈদিক যুগের সময়কাল ধরা হয়েছে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে আর্যদের সময়কাল হচ্ছে 1500 থেকে
600 খ্রিস্টপূর্বাব্দ বিসি। তা আগে সোর্স বলতে হবে, কোন সোর্সের ওপরে বেস করে আমরা এই আর্য যুগটাকে পড়াচ্ছি। তাহলে দেখি পরের স্লাইডে কী আছে, আমাদের সোর্স রেখা রয়েছে। দেখো কী কী সোর্স আছে আমাদের, একটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্স, আরেকটা হচ্ছে লিটারেরি সোর্স। আর্কিওলজিক্যাল এভিডেন্স কাকে বলছি আমরা, প্রত্নতাত্ত্বিক উপাদানকে আমরা আর্কিওলজিক্যাল এভিডেন্স বলি, অর্থাৎ মাটির তলা থেকে যেই সমস্ত উপাদানগুলো পাওয়া যায় তাকে আর্কিওলজিক্যাল এভিডেন্স বলি। আর লিটারেরি এভিডেন্স কাকে বলছি, সাহিত্যিক উপাদান যে বা সাহিত্য যে উপাদানগুলো পাওয়া যায় যেখান থেকে আমরা এই যুগের কথা জানতে পারি সেটাকে আমরা সাহিত্যিক উপাদান হিসাবে চিহ্নিত করতে পারি, যেটা আজকে আমাদের মূল পড়ানোর বিষয়বস্তু। ক্লিয়ার? তাহলে এই আর্কিওলজিক্যাল এভিডেন্সের মধ্যে কী কী পাচ্ছি, দুটো ইনস্ক্রিপশন পাচ্ছি, একটা নাম হচ্ছে বোঘজকই ইনস্ক্রিপশন, আরেকটা নাম হচ্ছে কাশি ইনস্ক্রিপশন। বোঘজকই ইনস্ক্রিপশন সেন্ট্রাল এশিয়া থেকে পাওয়া গেছে, মধ্য এশিয়া থেকে পাওয়া গেছে, এবং এখান থেকে আমরা কী করে বলতে পারবো যে বোঘজকই লিপি থেকে আমরা আর্যদের সম্পর্কে জানতে পারি, এটা এইভাবেই জানতে পারবো। দেখো বোঘজকই ইনস্ক্রিপশনে চারজন দেবতার কথা লেখা রয়েছে বা চারজন দেবতার কথা উল্লেখ করা রয়েছে। কী কী দেবতা, ইন্দ্র, মিত্র, বরুণ এবং নাসাও। ইন্দ্র, মিত্র, বরুণ, নাসাও, ঠিক আছে, এই চারজন দেবতার কথা বোঘজকই লিপিতে উল্লেখ করা আছে। তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, তাহলে এই দেবতার নাম দিয়ে কী হবে, মানে কী করে বুঝবো যে আর্যরা ভারত মানে আর্যদের এটা ইনস্ক্রিপশন? দুটো দিক থেকে বলা যাবে। এক নম্বর হচ্ছে এটা মধ্য এশিয়া থেকে পাওয়া গেছে আর আর্যরা সেন্ট্রাল এশিয়ার কিরগিজস্তেপে আসছে। আর দু নম্বর হচ্ছে এই বোঘজকই ইনস্ক্রিপশনে আমরা ইন্দ্রের যে কথাটা জানতে পারি, ইন্দ্রের কথাটা কিন্তু মানে বোঘজকই লিপিতে যে ইন্দ্রের কথা মেনশন রয়েছে, আর্যরা কিন্তু ইন্দ্রের নামটা সবথেকে বেশিবার ব্যবহার করেছে, অর্থাৎ ইন্দ্রের উদ্দেশ্যে ঋগ্বেদে সবথেকে বেশি মন্ত্র কিন্তু উচ্চারণ করা হয়েছে, অর্থাৎ টোটাল হচ্ছে 250 মন্ত্র উচ্চারণ করা হয়েছে। সুতরাং ইন্দ্র, এর থেকে আমরা তো এটাই বুঝতে পারি যে ইন্দ্র সেই সময় একটা ইম্পর্টেন্ট গড ছিল, একটা গুরুত্বপূর্ণ দেবতা ছিল বৈদিক যুগের। তাহলে সেই সূত্রে বোঘজকই লিপিতেও যেহেতু ইন্দ্রদের কথা জানা যায়, ইন্দ্রকে পুরন্দর বলা হয়, ধ্বংসের দেবতা, একটা নগর ধ্বংসের দেবতা। আর্যরাও কিন্তু একটা পূর্ববর্তী সভ্যতাকে ধ্বংস করেই কিন্তু নিজেদের নতুন করে সভ্যতা তৈরি করেছিল। তাহলে সেই সূত্রে ইন্দ্র পুরন্দর, আর্যরাও হচ্ছে পুরন্দর। হ্যাঁ, এই কটা বেসের ওপরে আমরা বলছি বা এই কটা মিলের ওপরে আমরা বলছি যে বোঘজকই লিপি থেকে আমরা আর্যদের কথাই জানতে পারি। ক্লিয়ার? দু নম্বর হচ্ছে কাশি ইনস্ক্রিপশন। তাহলে কাশি ইনস্ক্রিপশন থেকে আমরা কী জানতে পারছি? দেখো কাশি যে ইনস্ক্রিপশনটা সেটা মোটামুটি 1600 BC আমরা অ্যাপ্রক্স পেয়েছি, এটা এই সময়কালের লিপি বলে চিহ্নিত করা যায় আর কি। বোঘজকই যেমন 1400 খ্রিস্টপূর্বাব্দের একটা লিপি হতে পারে, এটা আনুমানিক যে এই সময়কালে এই কাজগুলো করা হয়েছিল। তা এই কাশি লিপি থেকে এটাই বলা হয়েছে যে আর্যদের, আর্যরা মেনলি ইরানীয় শাখা এবং ইরান থেকে তারা ভারতবর্ষে প্রবেশ করেছিল, এটা কিন্তু কাশি ইনস্ক্রিপশনে লেখা আছে। এবং এরকমও একটা মতামত প্রচলিত যে মধ্য এশিয়া থেকে বা সেন্ট্রাল এশিয়া থেকে যখন আর্যরা ভারতের অভিমুখে যাত্রা শুরু করেছিল তখন তাদের মধ্যে দুটো রিভিশন ঘটছে। একদল আর্য ভারতে প্রবেশ করছে, আরেক দল আর্য চলে যাচ্ছে কোথায়, ইরানে। যারা মেনলি ভারতে প্রবেশ করছে তারা প্রথমে আফগানিস্তানে গিয়ে বসবাস করছে, তারপরে তারা আস্তে আস্তে পাঞ্জাবের দিকে তাদের মানে অভিপ্রায়ণ ঘটছে, এটা আমরা জানতে পারি। এবং যারা ইরানে চলে যাচ্ছে সেই ইরান থেকেও কিন্তু একটা দল মানে আর্যরা ভারতে কিন্তু প্রবেশ করছে। তাহলে এই হচ্ছে আমাদের মেন ব্যাপার যেখান থেকে আমরা এই কথাগুলো আমরা এই কাশি ইনস্ক্রিপশন থেকে জানতে পারি। সুতরাং এটা নিশ্চিন্তে বলতে পারি যে এই যে দুটো ইনস্ক্রিপশন আমরা দেখছি এই দুটো থেকেই আমরা আর্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে প্রদান করছে। এছাড়া আর্কিওলজিক্যাল এভিডেন্সের মধ্যে আর কী থাকতে পারে, মৃৎপাত্র থাকতে পারে, ঠিক আছে, মৃৎপাত্র একটা গুরুত্বপূর্ণ উপাদান। এবং এই মৃৎপাত্র যদি আমরা দেখি তাহলে ঋগ বৈদিক যুগে একরকম হবে আর পরবর্তী বৈদিক যুগে কিন্তু আলাদা রকম মৃৎপাত্র আমরা পেয়ে থাকি। তাহলে ঋগ বৈদিক যুগে আমরা যে ধরনের মৃৎপাত্র পাই তাকে বলা হয়ে থাকে গেরুয়া বর্ণের মৃৎপাত্র, ঠিক আছে, গেরুয়া বর্ণের মৃৎপাত্র, এটা ঋগ বৈদিক যুগের বৈশিষ্ট্য। পরবর্তী বৈদিক যুগে আমরা যাই তাহলে আমরা ধূসর বর্ণের চিত্রিত মৃৎপাত্র দেখতে পাবো, ঠিক আছে। তাহলে গেরুয়া বর্ণের মৃৎপাত্র আমরা কোথায় দেখতে পাচ্ছি, ঋগ বৈদিক যুগে দেখতে পাচ্ছি। আর পরবর্তী বৈদিক যুগে আমরা যে মৃৎপাত্রটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে পেইন্টেড গ্রে ওয়্যার পটারি। তাহলে প্রত্যেকটা যুগেই আলাদা আলাদা কিন্তু আলাদা রঙের মৃৎপাত্র ছিল। যেমন সিন্ধু সভ্যতায় যদি আমরা চলে যাই তাহলে দেখব কিন্তু লাল রঙের মৃৎপাত্র সবথেকে বেশি ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, লাল।
গ্রিক বৈদিক যুগে এসে সেটা গেরুয়াতে হয়ে গেল, ঠিক আছে। এবং পরবর্তী বৈদিক যুগে এসে সেটা কি হয়ে যাচ্ছে, না সেটা চিত্রিত ধূসর বর্ণের মৃৎপাত্রে পরিণত হচ্ছে। তাহলে এই যে দুটো কথা আমি বললাম, এই দুটো কথাই হচ্ছে আর্যদের সম্পর্কে বা বৈদিক যুগ সম্পর্কে আর্কিওলজিক্যাল এভিডেন্সের অন্তর্ভুক্ত রল। নেক্সট এবার আমরা দেখে নিই লিটারেরি এভিডেন্স, ঠিক আছে। সাহিত্যিক উপাদান কি আছে, সাহিত্যিক উপাদান যেটা রয়েছে সেটাই হচ্ছে বেদ। এবং এছাড়াও বেদের মধ্যে যে পাঠগুলো রয়েছে, যেমন হচ্ছে ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এই যে পাঠগুলো আমরা দেখছি এগুলো সবই কিন্তু লিটারেরি এভিডেন্সের মধ্যেই পড়ছে, অর্থাৎ সাহিত্যিক উপাদানের মধ্যে, যেটা আমি কিছুক্ষণ পরেই ডিটেলসে আলোচনা মধ্যে রাখবো, ক্লিয়ার। তাহলে আরেকটু ছোটো জিনিস দেখে নিই, সেটা হচ্ছে আর্যরা কোথা থেকে এসেছিল, আর্যদের মানে আর্লি হোমল্যান্ড কোনটা, মানে আর্যদের বাসভূমি কোথায় ছিল, সেটা মানে কোন কোন ঐতিহাসিক কী কী মত দিয়েছেন সেটা একবার তো আমরা চোখ বুলিয়ে নিই। চলো দেখো, অনেকজন ঐতিহাসিক অনেক জায়গাকে আর্যদের আদিবাসভূমি হিসাবে চিহ্নিত করতে চেয়েছেন, ঠিক আছে। তাদের মধ্যে যাদের নাম সবথেকে ইম্পর্টেন্ট আমার বলে মনে হয়েছে, আমি সেইগুলোর নাম তোমাদের কাছে তুলে দিয়েছি। যেমন বাল গঙ্গাধর তিলক, তোমরা প্রথমেই দেখছো এই বাল গঙ্গাধর তিলক, তার যে বিখ্যাত বইটা আছে, যে বইটার নাম হচ্ছে দ্য আর্টিক হোম, ঠিক আছে, আর্টিক হোম, দ্য আর্টিক হোম অফ আরিয়ান, দ্য আর্টিক হোম অফ দ্য আরিয়ান, এই বইটাতে তিনি বলছেন যে আর্যদের আদিবাসভূমি হচ্ছে উত্তরী ধ্রুবপথ, ঠিক আছে। বাল গঙ্গাধর তিলক এটা বলছেন, দ্য আর্টিক হোম অফ আরিয়ান, এই বইটাতে তিনি উত্তরী ধ্রুবপথকে আর্যদের আদিবাসভূমি হিসাবে চিহ্নিত করছেন, যেটাকে আর্টিক রিজিয়ন হিসাবে চিহ্নিত করা হচ্ছে। পিউকা যে ঐতিহাসিক রয়েছেন, তিনি জার্মানি থেকে আর্যরা ভারতে এসেছিল বলে মনে করছেন, অর্থাৎ জার্মানি আর্যদের আদিবাসভূমি ছিল। কারণ আর্যদের সম্পর্কে যে কথাটা প্রচলিত ছিল পূর্বে, সেটা হচ্ছে আর্যরা দেখতে কেমন হয়, উঁচু লম্বা হয়, নাকটি টিকালো হয়, ফর্সা হয়, অর্থাৎ জাতির মধ্যে শ্রেষ্ঠ আর্য বলে চিহ্নিত করা যায়। আর যদি তুমি ইউরোপিয়ান হিস্ট্রি দেখো, তাহলে জার্মান যে জাতি নিজেদের কিন্তু শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রতিপন্ন করেছিল, ঠিক আছে। এবং এটা নিয়ে কিন্তু জার্মানিকে লড়াইও করতে হয়েছিল, ঠিক আছে, মানে যুদ্ধ সম্মুখীন হতে হয়েছিল। তাহলে সেই সূত্রে পিউকা বলছেন যে এইরকম কোনো যদি জাতির ডেসক্রিপশন হয়, তাহলে এই জাতিটা জার্মানি ছাড়া আর কোথাও থেকে আসতে পারে না। তার মানে পিউকা বলছেন জার্মানি হচ্ছে আর্যদের আদিবাসভূমি। তিন নম্বর অবিনাশ চন্দ্র দাস সপ্ত সিন্ধু প্রদেশকে আর্যদের আদিবাসভূমি হিসাবে চিহ্নিত করছেন, মোটামুটি ভারতকেই তিনি বলার চেষ্টা করছেন। গঙ্গানাথ ঝা যেখানে রয়েছেন, গঙ্গানাথ ঝা ব্রহ্মদেশকে আর্যদের আদিবাসভূমি হিসাবে চিহ্নিত করছেন, যেটা মূলত হচ্ছে গঙ্গা এবং যমুনার দোয়াব সংলগ্ন এলাকাটাকে আর্যদের আদিবাসভূমি চিহ্নিত করা হচ্ছে। এডওয়ার্ড পামের যিনি রয়েছেন, এডওয়ার্ড মায়ার যিনি রয়েছেন, তিনি আর্যদের আদিবাসভূমি বলছেন পামির প্লেটু, পামির মালভূমি থেকে আর্যরা ভারতে এসেছেন। এই মতগুলো আমরা পাই, তবে এতগুলো মত থাকা সত্ত্বেও নির্ভরযোগ্য যে মতটা আমরা ধরে থাকি তার নামই হচ্ছে ম্যাক্স মুলার। এবং ম্যাক্স মুলার বলছেন সেন্ট্রাল এশিয়া থেকে, মধ্য এশিয়া থেকে আর্যরা কিন্তু ভারতবর্ষে এসেছিলেন, ঠিক আছে, এই কথাটা তিনি বলছেন। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে ম্যাক্স মুলারের মতটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে যে ম্যাক্স মুলার কী বলতে চাইছেন, ঠিক আছে। তাহলে আর্যদের আদিবাসভূমি কোথায় ছিল, যদি এরকম টাইপের কোশ্চেন আসে এক কথায় তোমাকে বলতে হয়, তাহলে কিন্তু ম্যাক্স মুলারের মতটা বলে দেবে, সেটা হচ্ছে মধ্য এশিয়া বা সেন্ট্রাল এশিয়া, ঠিক আছে। নেক্সট পার্ট, এবার আমরা লিটারেরি এভিডেন্স বা বৈদিক লিটারেচার সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ আজকের মূল যে বিষয়টা, যে বৈদিক সাহিত্য কী বা বৈদিক সাহিত্যের গুরুত্ব কী, বৈদিক সাহিত্য রিলেটেড যাবতীয় কোশ্চেনগুলো যেগুলো থাকে আমাদের, এইগুলোর সম্পর্কে একটুখানি ডিটেলসে আলোচনা করব। তোমরা মন দিয়ে ক্লাসটাকে একটু শোনো, এবং যারা যারা জয়েন করেছো প্রত্যেকের কাছে আবার রিকোয়েস্ট যে তোমরা এই ক্লাসটাকে একটুখানি শেয়ার করে দাও, যাতে অনেক স্টুডেন্ট সবাই মিলে এই বৈদিক লিটারেচার সম্পর্কে যে কনসেপ্টটা আমাদের রয়েছে বা যে অল্প যেটুকু পড়েছি তার থেকেও ডিটেলসে আমরা যাতে সেই জিনিসটাকে আয়ত্ত করে নিতে পারি, ঠিক আছে। এখানে যেটুকু লেখা রয়েছে তার মধ্যে যা যা লেখার তোমরা লিখে নিতে পারো, বা আমি যে কথাটা বলছি, যে কথাগুলো আমি বলছি, সেখান থেকে যদি কিছু অজানা তথ্য থাকে তাহলে সেটাও অবশ্যই লিখে নেবে তোমরা, যেটা তুমি এই জায়গাটাতে পাচ্ছ না, কোনো অসুবিধা নেই, লিখে নিতে পারো, ক্লিয়ার। তাহলে স্টার্ট করি আমাদের বৈদিক লিটারেচার। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে দেবে, এবং যারা নতুন স্টুডেন্ট আজকে আমাদের এই ক্লাসটা দেখছো আমার,
তাদের ক্ষেত্রে যেটা বলা সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবে, অর্থাৎ শুধু আড্ডা 24/7 বাংলা নয়, আমাদের আরও একটা চ্যানেল রয়েছে সেটা হচ্ছে WBCS টপার, এই চ্যানেলটাতেও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দুটো চ্যানেল একসঙ্গে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটা দিন, তাহলে প্রত্যেকটা দিনে প্রত্যেকটা ক্লাসের আগাম নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে এবং তুমি সহজেই ক্লাসটাকে দেখতে পারবে ফ্রি অফ কস্টে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের চ্যানেল সম্পর্কে বলা এবং টপিকগুলো কীভাবে পড়ানো হয় সেই সম্পর্কে বলা। এবং স্পেশালি আজকে যে টপিকটা পড়াচ্ছি আমি, কোনো MCQ দেখো এখানে নেই, এখানে পুরোপুরি ডিটেলসে আলোচনা এবং এখান থেকে ছোটো ছোটো জায়গা থেকে তোমরা MCQ তৈরি করে নিতে পারবে। এবং এই মানে টপিকটা যে সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওভারঅল যতগুলো এক্সাম আমাদের আছে, আমাদের রাজ্য থেকে শুরু করে একদম সেন্ট্রাল পর্যন্ত সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বৈদিক এজ এটা একটা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু স্পেশালি এটা আমরা WBCS, WBPSC এবং SSC-র উপরে লক্ষ্য রেখেই কিন্তু আমরা পড়াচ্ছি। ক্লিয়ার? চলো স্টার্ট করি। তাহলে বৈদিক লিটারেচার, তাহলে বৈদিক লিটারেচারের প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে বেদ, VEDA, বেদা। বেদ কী? দেখো, বিদ নামক একটা সংস্কৃত শব্দ থেকে বেদ শব্দটির জন্ম হয়েছে। বিদ মানে হচ্ছে, ছোটোবেলায় পড়েছি এই কথাগুলো, আবার একটুখানি রিমাইন্ড করিয়ে দিই, বিদ মানে হচ্ছে জ্ঞান, বেদ মানে হচ্ছে জ্ঞানী। বেদকে, বিদ থেকে বেদের জন্ম হয়েছে। বেদকে কখনো, মানে পূর্বে কখনো কিন্তু লেখা হয়নি, বেদকে শুনে শুনে মানুষ মনে রাখত এবং বেদের স্টোরেজ ছিল হচ্ছে মানুষের মাথায়, মনে রাখতো যেহেতু। এই জন্য বেদকে দুটো কথা বলা হয়, একটার নাম হচ্ছে স্মৃতি, যেহেতু মনে রেখে এটা বলতে হয়, আর দু নম্বর হচ্ছে শ্রুতি, স্মৃতি এবং হচ্ছে শ্রুতি। শ্রুতি মানে কান দিয়ে শোনা হতো এটা, ঠিক আছে, কোনো লেখার ভার্সন ছিল না এটা, কান দিয়ে শুনতে হতো। গুরুর সামনে বেদের সম্পর্কে আলোচনা করতো, তারা গুরু কোথা থেকে আলোচনা করতো, তার মাথায় থেকে যার স্মৃতি ছিল সেই স্মৃতি থেকে বেদকে আলোচনা করতো, আর শিষ্য যারা তারা কান দিয়ে সেটাকে শুনে মনে রাখতো। এই জন্য বেদের নাম ছিল স্মৃতি এবং শ্রুতি। তাহলে এটাই হচ্ছে বেদের মেন ডেসক্রিপশন। তাহলে অটোমেটিক্যালি আমাদের মনে একটা প্রশ্ন এসে গেল, তাহলে স্যার এই যে আমরা পড়ি না যে ঋগ্বেদে এই বিষয়গুলো রয়েছে, সামবেদে এটা রয়েছে, যজুর্বেদে এটা রয়েছে, বা অথর্ববেদে এটা রয়েছে, তাহলে এইটা আমরা কী করে জানলাম? বেদকে মানে যদি লেখাই না হতো তাহলে আমরা এই ইনফরমেশানগুলো কোথা থেকে জানলাম, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা একজনের নাম বলবো যার নাম হচ্ছে কৃষ্ণদেব পায়ন, ঠিক আছে। এই কৃষ্ণদেব পায়ন, এনাকে, ইনি বেদের প্রথম সংকলন করেছেন, অর্থাৎ পৃথকীকরণ করেছেন। অথর্বটাকে ছেড়ে দাও, অথর্ব অনেক পরে লেখা হয়েছে, মানে অথর্বটা হচ্ছে নিউ বেদা যেটাকে বলা হয়, নতুন বেদ যেটা, সেটাই হচ্ছে আমাদের অথর্ব, সেটা একটু পরে হয়েছে, ছেড়ে দাও ওটা। তবে মাথায় রাখবে যে এই কৃষ্ণদেব পায়ন যিনি, তিনি বেদকে কী করেছেন, সংকলন করেছেন, বেদের পৃথকীকরণ করেছেন, এই জন্য আমরা তাকে বলে থাকি বৈদিক যুগের বেদব্যাস, ঠিক আছে, বেদব্যাস অফ বৈদিক এজ আমরা তাকে বলে থাকি। ক্লিয়ার বোঝানো গেল? এবার আমরা একটুখানি বলবো বেদের ভাষাটা কী রয়েছে, মানে প্রত্যেকটা বেদই, বেদ যেমন চারটি ভাগে বিভক্ত, তেমনি প্রত্যেকটা বেদের ভেতরে কিন্তু কিছু কিছু পাঠ রয়েছে, যেমন সংহিকা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এই পাঠগুলো কিন্তু আমরা প্রত্যেকটা বেদের মধ্যেই দেখতে পাই, যেটাও আমরা এই আলোচনার মধ্যে কিন্তু রেখেছি এবং আলোচনার মধ্যে করবো এটা, ঠিক আছে। তা একটুখানি বলে দিই বেদের ভাষাটা কী ছিল। বেদের ভাষা ছিল সংস্কৃত ছিল হচ্ছে বেদের ভাষা, সংস্কৃত ছিল হচ্ছে বেদের ভাষা। বেদের লিপি যদি দেখি তাহলে সেটা হচ্ছে, মানে স্ক্রিপ্ট যদি দেখি তাহলে সেটা হচ্ছে ব্রাহ্মী, ব্রাহ্মী বেদের, তোমার স্ক্রিপ্ট যদি বলি ব্রাহ্মী, তাহলে এই দুটো কিন্তু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে চলো স্টার্ট করি আমাদের ঋগ্বেদ সম্পর্কে কিছু কথা। দেখো ঋগ্বেদ, ঋগ এই যে কথাটা দেখো, এটা কিন্তু ঋক নামক একটা ধাতু থেকে জন্ম হয়েছে, ঋক নামক ধাতু থেকে তৈরি হয়েছে, ঠিক আছে, বা জন্ম হয়েছে ঋক ধাতু। আমরা বাংলাতে ধাতু, প্রত্যয় এরকম জিনিসগুলোকে পড়ে থাকি, ঠিক আছে। তাহলে ঋক নামক ধাতু থেকে এটার জন্ম হয়েছে, যার মানে এটা ছিল কেমন, স্তুতিমূলক রচনা। স্তুতিমূলক রচনা মানে কি, এটা হচ্ছে পদ্যের আকারে, ঠিক আছে, পোয়েম, মানে মিলিয়ে মিলিয়ে ছন্দে ছন্দে মেলানো, এটাকে বলছে স্তুতিমূলক রচনা, ঠিক আছে।
ঋগ্বেদে মোট শ্লোকের সংখ্যা রয়েছে 1028টা, প্রত্যেকেই আমরা জানি। এবং ঋগ্বেদে টোটাল মণ্ডল রয়েছে 10টা, 10টা মণ্ডল রয়েছে, আর 2028টা কি রয়েছে, শ্লোক রয়েছে। ঋগ্বেদ যারা পাঠ করতেন, যেই সমস্ত ঋষিরা ঋগ্বেদ পাঠ করতেন, তাদেরকে বলা হতো হোতা ঋষি বা হোত্রী ঋষি, HOTRI, হোত্রী বা হোতা, HOTA, হোতা ঋষি বা হোত্রী ঋষি তাদেরকে বলা হতো যারা ঋগ্বেদ পাঠ করতেন। এরকম প্রত্যেকটা বেদ যেই সমস্ত ঋষিরা পাঠ করতেন তাদেরকে আলাদা আলাদাভাবে পাঠ করা হয়েছিল এবং তাদের এক একটা নাম দেওয়া হয়েছিল, মাথায় রাখতে হবে, ক্লিয়ার? এবার ঋগ্বেদের কোন পাঠ সব থেকে আগে লেখা হয়েছে, মানে কোন মণ্ডলটা সবার আগে লেখা হয়েছে সেটার সম্পর্কে একটুখানি বলে দিই, শুনে নাও। ঋগ্বেদের প্রথম যে মণ্ডলটা লেখা হয়েছে সেটা হচ্ছে 2 নম্বর মণ্ডল। 2 নম্বর মণ্ডল সবার আগে কিন্তু ঋগ্বেদে লেখা হয়েছে, 1 নম্বর কিন্তু নয়, 1 নম্বর অনেক পরে, 9 আর 10-এর মাঝখানে, মানে 9-এর শেষে আর 10-এর শুরুতে, ওই মাঝখানে কিন্তু 1 নম্বর মণ্ডল লেখা আছে, ক্লিয়ার? তাহলে তোমাকে এই কোশ্চেনটা কিন্তু হামেশাই দেয় যে সব থেকে প্রাচীনতম মণ্ডল কোনটা ঋগ্বেদে, বা কোন মণ্ডলটি সবার আগে লেখা হয়েছে। ঋগ্বেদের সব থেকে প্রাচীনতম মণ্ডল হচ্ছে 2 এবং 7, ঠিক আছে? এই মণ্ডলটা সব থেকে প্রাচীন, কিন্তু এর থেকেও প্রথম যদি প্রাচীন বলা হয় বা প্রথম যদি লেখা মণ্ডল বলা হয় তাহলে কিন্তু আমরা এই 2 নম্বর মণ্ডলের কথা চিন্তা করবো, ঠিক আছে? তাহলে 2 নম্বর মণ্ডল ঋগ্বেদে সবার প্রথম লেখা হয়েছে এবং এই মণ্ডলটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে ঋষি গ্রহকস্মক। ঋষি গ্রহকস্মক এই মণ্ডলটা লিখেছেন এবং এই মণ্ডলটার মধ্যে কি রয়েছে, এই মণ্ডলটার মধ্যে আমাদের ইঞ্জিন যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আর্য এবং অনার্যদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে বা তাদের বৃত্তি সম্পর্কে কিছু জিনিস, ইম্পর্টেন্ট কিছু জিনিস বর্ণনা করা হয়েছে, এটাই হচ্ছে এই মণ্ডলের মেন বিশেষত্ব, ঠিক আছে? চলো এবার 3 নম্বর মণ্ডলটা দেখি, 3 নম্বর মণ্ডলে কী লেখা রয়েছে। এর পরের মণ্ডলটা হচ্ছে 3 নম্বর মণ্ডল। 3 নম্বর মণ্ডল যিনি লিখেছেন তার নাম হচ্ছে ঋষি বিশ্বামিত্র। এইগুলো একটুখানি মনে রাখবে, আজকে বলেছিলাম একটু ডিটেলসে পড়াবো, সেইগুলো একটুখানি পড়াচ্ছি। তাহলে ঋষি বিশ্বামিত্র 3 নম্বর মণ্ডল লিখেছেন এবং 3 নম্বর মণ্ডল আমাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ কি, কারণ এটার সাবজেক্ট হচ্ছে গায়ত্রী মন্ত্র, ঠিক আছে? গায়ত্রী মন্ত্র কোন বেদের বিষয়বস্তু, তোমরা এই কোশ্চেনটা হামেশাই দেখেছো পরীক্ষা এসছে, বা এরকম কোশ্চেন তোমরা পেয়েছি যে গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে ডেডিকেট করা হয়, কাকে কার উদ্দেশ্যে গাওয়া হয়, ঠিক আছে? এরকম কোশ্চেন আমরা পেয়েছি। তাহলে যাই আসুক না কেন, মাথায় রাখবে গায়ত্রী মন্ত্র হচ্ছে ঋগ্বেদের বিষয়বস্তু, অর্থাৎ তোমার 3 নম্বর ঋগ্বেদের 3 নম্বর মণ্ডলে এটা রয়েছে, সম্ভবত এটা বিশ্বামিত্র মুনি লিখেছিলেন বলে জানা যায়, এবং এটা যার উদ্দেশ্যে গাওয়া হয় সে হচ্ছে সাবিত্রী, ঠিক আছে? সাবিত্রী কি না, সাবিত্রী হচ্ছেন গডেস অফ লাইট, অর্থাৎ আলোর দেবী হিসাবে তাকে পূজিত করা হতো এবং মনে করা হতো সূর্যের স্ত্রী হচ্ছেন সাবিত্রী, এরকম ধারণা প্রচলিত রয়েছে এবং এটাই তার উদ্দেশ্যেই কিন্তু এই গায়ত্রী মন্ত্রটা তাকে ডেডিকেট করা হয়ে থাকে, ঠিক আছে? তা এই জায়গাটা ভালো করে পড়বে। 4 নম্বর, এই 4 নম্বর মণ্ডল যে যিনি লিখেছেন, মানে 4 নম্বর মণ্ডলটা মেনলি হচ্ছে ফর একটা টার্মের জন্য পড়তে হয়, সেটা হচ্ছে কৃষির জন্য, হ্যাঁ? এই কৃষির কথাটা ঋগ্বেদের 1 নম্বর মণ্ডলে রয়েছে, এরকম কোশ্চেন হলে আমরা বলবো হচ্ছে 4 নম্বর মণ্ডলে হয়েছে, এবং এই কৃষি বা এই মণ্ডলটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে বামদেব। বামদেব এই মণ্ডলটা লিখেছেন এবং এই যে কৃষি, যে তারা যে কৃষি নির্ভর, ঠিক আছে, মানে আর্যরা যে কৃষি তাদের হচ্ছে মেন তোমার সোর্স অফ ইনকাম তাদের, কৃষিটাই যে তাদের গুরুত্বপূর্ণ বিষয় সেটা কিন্তু আমরা এই 4 নম্বর মণ্ডল থেকেই জানতে পারি, তাই জন্যই কিন্তু কৃষির কথাটা সব থেকে বেশিবার ঋগ্বেদে উল্লেখ রয়েছে এবং 4 নম্বর মণ্ডলে, সেটা কতবার, টোটাল হচ্ছে 24 টাইমস, টোটাল 24 বার কৃষির কথা কিন্তু মেনশন করা রয়েছে, ঠিক আছে? নেক্সট, এরপরে আমরা 5-6 পড়বো না, দরকার নেই 5-6 মনে রাখার, ইম্পর্টেন্স নেই, আমরা 7 নম্বরটাকে ভালো করে স্টার মার্কস দিয়ে ইম্পর্টেন্স পড়ে নেব। দেখো 7 নম্বর যে মণ্ডলটা রয়েছে যিনি লিখেছেন তিনি হচ্ছেন বৈশিষ্ট্যমুনি, বৈশিষ্ট্যমুনি, বিশ্বামিত্র হচ্ছে 3 নম্বরে আর বৈশিষ্ট্য হচ্ছে তোমার 7 নম্বরে।
এই এই সাত নম্বর মণ্ডলে যে বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথম ব্যাটেল, যেটাকে আমরা দশ রাজার যুদ্ধ বলে চিহ্নিত করি। এই দশ রাজার যুদ্ধের কাহিনী আমাদের এই সাত নম্বর মণ্ডলটার মধ্যে রয়েছে, ঠিক আছে? তাহলে ব্যাটেল অফ টেন কিংস, পরীক্ষায় বহুবার এই কোশ্চেনটা দিয়েছে, ব্যাটেল অফ টেন কিংস, দশ রাজার যুদ্ধ, এটা কোন বেদের বিষয়বস্তু, ঠিক আছে? তখন আমরা বলি হচ্ছে ঋগ্বেদের, বা যদি আমাদের বলে পার্টিকুলারলি বেদের কোন মণ্ডলে রয়েছে ঋগ্বেদের, তখন আমরা সাত নম্বর মণ্ডল বলবো। এবং এই দশ রাজার যুদ্ধ সম্পর্কে আমরা মোটামুটি কিন্তু প্রত্যেকেই জানি, যেখানে ভরত ট্রাইব, ঠিক আছে, অর্থাৎ ভরত গোষ্ঠী যিনি রাজা ছিলেন তার নাম ছিল হচ্ছে সুদাস, তিনি কি করেছিলেন, তিনি বাকি উপজাতিদের পরাজিত করেছিলেন এবং তিনি কিন্তু তার জায়গাটাকে দখল করে রেখেছিলেন, অর্থাৎ পুরো জায়গাটা দখল করে রেখেছিলেন, ঠিক আছে? তাই এরকম একটা কনসেপ্ট বা দশটা রাজার মধ্যে যে যুদ্ধের কনসেপ্ট, প্রথম যুদ্ধের কনসেপ্ট লিপিবদ্ধ আমরা কিন্তু এই ঋগ্বেদেই দেখতে পাই। এর আগে আমরা যুদ্ধের কোনো নামকরণ কিন্তু পাই না, কিন্তু সাত নম্বর তোমার ঋগ্বেদের সাত নম্বর মণ্ডলে আমরা কিন্তু সেটা পাই, ঠিক আছে? এবার আমরা বলবো এই যে দুই থেকে সাত নম্বর যে পড়লাম, টু থেকে সেভেন, এই যে দুই থেকে সাত নম্বর মণ্ডলটা একই বংশের ঋষিরা লিখেছিলেন, ঠিক আছে? এই যে গ্রহস্মক, বিশ্বামিত্র, বামদেব, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার বৈশিষ্ট্য, এই যে যাদের কথা বললাম, এদের বংশ কিন্তু একই বংশেরা। এই জন্য দুই থেকে সাত নম্বর মণ্ডল যেহেতু একই বংশের ঋষিরা লিখেছিলেন, এই জন্য এই মণ্ডলটাকে বা এই মণ্ডলগুলোকে বলা হয়, দুই থেকে সাত নম্বর মণ্ডল পর্যন্তকে বলা হয় বংশমণ্ডল বা ঋষিমণ্ডল বলা হয় তাকে, মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে ঋষিমণ্ডল বা বংশমণ্ডল কাকে বলছি আমরা? দুই থেকে সাত নম্বর পর্যন্ত যে মণ্ডলটা রয়েছে তাকে আমরা হচ্ছে ঋষি বা বংশমণ্ডল হিসাবে চিহ্নিত করছি। ক্লিয়ার, মনে থাকবে, বোঝানো গেল? এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে দশ নম্বর মণ্ডল। আমরা আগেই বললাম যে এক নম্বর মণ্ডলে আমরা, এক নম্বর মণ্ডল কবে লেখা হয়েছিল, এক নম্বর মণ্ডল লেখা হয়েছিল ন নম্বরের শেষে এবং দশ নম্বরের শুরুর আগে এটা লেখা হয়েছিল। তাহলে আমি ওপরে এগুলো একটুখানি মুছে দিচ্ছি, এবার আমরা দশ নম্বর মণ্ডলের সম্পর্কে একটু আলোচনা করব। দশ নম্বর মণ্ডল, ঋগ্বেদের গুরুত্বপূর্ণ একটা মণ্ডল হচ্ছে দশ নম্বর মণ্ডল। এখানে দুটো কথা মেনশন করা রয়েছে, একটার নাম হচ্ছে নদী সূত্ত, নদী সূত্তা, আরেকটা হচ্ছে পুরুষূত্তা। সূত্ত মানে কি, জন্ম হয়েছে কোথা থেকে, সেটাই বলানো হচ্ছে নদী সূত্ত। ঋগ্বেদে টোটাল ২৫টি নদীর কথা মেনশন করা আছে, ঋগ্বেদে টোটাল ২৫টা নদীর কথা মেনশান করা রয়েছে, ভালো করে মাথায় রাখবে। এবং এই ২৫টা নদীর মধ্যে ২৫টা নদীর কথাই কিন্তু আমরা এখন দেখতে পাই না, অর্থাৎ জানি না আমরা, ঠিক আছে? ২৫টা নদী ভৌগোলিক লোকেশন আমরা কিন্তু জানি না। তা নদী সূত্র থেকে যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে সিন্ধু নদীকে, সিন্ধু নদীর কথা সবথেকে বেশিবার উল্লেখিত হয়েছে, একটু লিখে নাও যদি না জানো, কোন নদীর কথা ঋগ্বেদে সবথেকে বেশিবার উল্লেখিত হয়েছে, আমরা অ্যান্সার বলবো হচ্ছে সিন্ধু নদীর কথা। কোন নদীকে নদীদের মা বা পবিত্র নদী বলা হয়েছে, লিখে রাখবে সরস্বতী নদীকে, ঠিক আছে? সরস্বতী নদীকে নদীদের মা বা পবিত্র নদী হিসাবে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? এবং দেখবে পরীক্ষায় এরকমও কোশ্চেন দেয় যে গঙ্গা নদীর কথা ঋগ্বেদে কবার বর্ণিত রয়েছে বা যমুনা নদীর কথা ঋগ্বেদে কতবার রয়েছে। তা মাথায় রাখবে গঙ্গা নদীর কথা ঋগ্বেদে টোটাল একবার ব্যবহৃত হয়েছে, কবার বললাম, ওয়ান টাইম, একবার মাত্র ব্যবহৃত হয়েছে। আর যমুনা নদীর কথা কবার ব্যবহৃত হয়েছে, মাত্র তিনবার ব্যবহৃত হয়েছে, ভালো করে মাথায় রাখবে। তাহলে এটাই হচ্ছে আমাদের নদী সূত্রের মূল বিষয়বস্তু। তাহলে নদী সূত্র মানে নদীর উৎপত্তি কীভাবে হয়েছে বা কোন কোন নদীর কথা মেনশান করা হয়েছে, নদীদের মাকে সবথেকে বেশিবার কোন নদীর কথা ব্যবহার করা হয়েছে, গঙ্গার কথা কবার ব্যবহার করা হয়েছে, যমুনার কথা কবার ব্যবহার করা হয়েছে, এইগুলোই কিন্তু আমাদের নদী সূত্রের মূল বিষয়বস্তু, এটা ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হয়ে গেল। আর পুরুষত্বটা কি, পুরুষত্ব হচ্ছে মানুষের উদ্ভব হয়েছে কোথা থেকে, এটা মেনশান করা হয়েছে। একটা কথা প্রচলিত রয়েছে যে মানুষের উৎপত্তি হয়েছে ব্রহ্মার শরীর থেকে, ব্রহ্মার দেবতার শরীর থেকে, অর্থাৎ ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে হচ্ছে ক্ষত্রিয়, জাহ্নু থেকে হচ্ছে বৈশ্য এবং চরণ থেকে শূদ্রের উদ্ভব হয়েছে, এটাই হচ্ছে আমাদের পুরুষত্বের মূল বিষয়বস্তু বা পুরুষত্ব সম্পর্কে জানার গুরুত্বপূর্ণ ঘটনাবলী, ঠিক আছে? তাহলে পুরুষত্ব মানে মানুষের কীভাবে উৎপত্তি হয়েছে, আর নদী সূত্র মানে হচ্ছে নদীর কোথা থেকে উৎপত্তি হয়েছে। এই বিষয় দুটো ঋগ্বেদের দশম মণ্ডলে রয়েছে, অর্থাৎ ঋগ্বেদের বিষয়বস্তু।
ক্লিয়ার? তাহলে ঋগ্বেদ আমাদের পড়ে নিলাম, তাহলে রিমাইন্ড করে নিলাম ঋগ্বেদ কী কী পড়লে, 2 নম্বরটা পড়লে, 3 নম্বর পড়লে, 4 নম্বর পড়লে, 7 নম্বর পড়লে এবং 10 নম্বর মণ্ডল পড়লে, অর্থাৎ টোটাল এই 5টার মতো মণ্ডল আমাদের পড়ে নিতে হলো ঋগ্বেদ রিলেটেড। ক্লিয়ার? নেক্সট এবার সামবেদে চলে আসি। আশা করি প্রত্যেকেই আমার কথা বুঝতে পেরেছি। চলো সামবেদ দেখি। যারা যারা ক্লাস করছো প্রত্যেকের কথা একটাই কথা বলা, ক্লাসটাকে একটু শেয়ার করে দাও যাতে বাকি যেটুকু আছে সেটুকু যাতে স্টুডেন্টরা একটুখানি দেখে নিতে পারে। আর ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ একটু ডিটেলসে আলোচনা করছি। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং যারা নতুন আজকে এই ক্লাসটা দেখছি চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে নেবে। ক্লিয়ার? চলো সামবেদ দেখি। দেখো সাম মানে কি? সাম মানে হচ্ছে সঙ্গীত, মিউজিক। সাম মানে হচ্ছে মিউজিক। তাহলে মিউজিক রিলেটেড যদি আমরা কিছু দেখি তাহলে কিন্তু আমরা সামবেদের মূল বিষয়বস্তু হিসাবে দেখতে পাব। সামবেদে মোট শ্লোক কটা রয়েছে? 1549টা শ্লোক সামবেদে রয়েছে। ঠিক আছে, তাহলে সাম থেকে সামবেদা এই কথাটি এসেছে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে সামবেদ এটা একটা কি? মিউজিক। তার মানে এই মিউজিক যদি হয় তাহলে এটা কেমন হবে? প্রোজের আকারেই থাকতে হবে, মানে পদ্যের আকারেই থাকতে হবে, তাহলে ছন্দটাকে মেলাতে সুবিধা হবে, তাই না? সামবেদের এই যে আমি টোটাল যে শ্লোক 1549টা বলছি, কিন্তু আসল কথাটা কি, 1549টার মধ্যে 75 মাত্র সামবেদের নিজস্ব, আর বাকি সমস্ত কিছু ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু বলবো না যে সামবেদের টোটাল শ্লোক কিন্তু 75, এটা কিন্তু বলবো না। আমরা বলবো সামবেদের টোটাল শ্লোক হচ্ছে 1549টি। ক্লিয়ার? সামবেদ যারা পাঠ করাতেন তাদেরকে বলা হতো উদ্গাতা, মানে যে পাঠ করতেন সেই ঋষিদের বলা হতো উদ্গাতা, UDGATA। উদ্গাতা নামক ঋষিরা সামবেদকে পাঠ করতেন। ঠিক আছে, তাহলে সামবেদ সাবজেক্ট হচ্ছে কি? সঙ্গীত, মানে মেলোডি, ধ্রুপদী গান, এটাই হচ্ছে সামবেদের মূল বিষয়বস্তু। আর এর বেশি সামবেদ তোমাদের মনে রাখতে হবে না। নেক্সট যজুর্বেদে চলে আসো। যজুর্বেদের মোট শ্লোক হচ্ছে 1603টি। ঠিক আছে, এবং এই যজুর্বেদই প্রথম বেদ বা একমাত্র বেদ যেটা প্রোজ এবং ভার্স, অর্থাৎ গদ্য এবং পদ্যের আকারে বিভক্ত আছে। এর সাবজেক্ট কিন্তু গদ্য এবং পদ্যের আকারে ভাগ করা রয়েছে, কারণ যজুর্বেদকে জেনারেলি দুটো ভাগে ভাগ করা যায়। একটার নাম হচ্ছে শুক্লা, আরেকটার নাম হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণা এবং শুক্লা এই দুটো ভাগে যজুর্বেদ বিভক্ত, এবং এটার বিষয়বস্তু হচ্ছে কি? রিচুয়ালস। ঠিক আছে, অর্থাৎ যাগযজ্ঞের সমস্ত বিধি, রিচুয়ালস, এইগুলো এটার মধ্যে রয়েছে। যজুর্বেদ যারা পাঠ করতেন তাদেরকে কি বলা হতো? অর্ধ বরেউ। ঠিক আছে, যজুর্বেদ যারা পাঠ করতেন তাদেরকে বলা হচ্ছে অর্ধ বরেউ। তাহলে ঋগ্বেদ যারা পাঠ করেছেন তাদেরকে কি বলা হয়েছে? ঋগ্বেদ যারা পাঠ করেছেন তাদেরকে বলা হয়েছে হোতা বা হতৃঋষি। সামবেদ যারা পাঠ করেছেন তাদেরকে বলা হয়েছে উদ্গাতা। যজুর্বেদ যারা পাঠ করেছেন তাদেরকে বলা হয়েছে অর্ধ বরেউ। ক্লিয়ার? তাহলে যজুর্বেদ থেকে আর কিছু বেশি মনে রাখার দরকার নেই। চলে আসো অথর্ববেদ। দেখো অথর্ববেদ এটা হচ্ছে সব থেকে নিউ বেদ, অর্থাৎ নতুন বেদ এটা একটা। অথর্ববেদ যারা লিখেছিলেন বা যাদের নাম অনুসারে অথর্ববেদ হয়েছিল তাদের নাম কি একটু ডিটেল জেনে রাখি। তাহলে অথর্ববেদ যাদের নাম অনুসারে হয়েছিল তারা হচ্ছে দুইজন, একজনের নাম হচ্ছে অথর্ব, একজনের নাম হচ্ছে অথর্ব, আর আরেকজনের নাম হচ্ছে অঙ্গিরেশ। তাহলে অথর্ব এবং অঙ্গিরেশ এই দুজন যে ঋষি তাদের নাম অনুসারে, মানে তারাই কিন্তু এই অথর্বটা লিখছেন বা তাদের নাম অনুসারেই অথর্ববেদের নামকরণ হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা একটা নতুন বেদ, এবং এই বেদ যারা পাঠ করতেন তাদেরকে যে নামে চিহ্নিত করা হতো সেটা হচ্ছে কি? ব্রহ্ম ঋষি। ঠিক আছে, তাদেরকে বলা হতো ব্রহ্ম ঋষি। অথর্ববেদ যারা পাঠ করতেন তাদেরকে বলা হতো ব্রহ্ম ঋষি। এবং অথর্ববেদে অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। কি কি? যেমন দুটো জনপদকে শ্রেষ্ঠ জনপদ বলা হয়েছে, যেমন হচ্ছে পুরু এবং পাঞ্চালকে।
সেখানে মগধকে কিন্তু নিম্ন জনপদ বলা হয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে তারা যেই সমস্ত জায়গা থেকে বিলং করে, যেই সমস্ত জায়গায় তারা যাতায়াত করে, ঠিক আছে, সেই সমস্ত জায়গাটা মানে যেই সমস্ত জায়গায় তাদের বসতি, তারা সেই জায়গাকেই কিন্তু শ্রেষ্ঠ জায়গা বলে চিহ্নিত করেছেন। আর যেই সমস্ত জায়গায় তাদের বসতি নেই, সেই সমস্ত জায়গাকে তারা নিম্ন জনপদ হিসাবে চিহ্নিত করেছে। এবং এই অথর্ববেদের সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য এটাই, এই অথর্ববেদ থেকে আমরা জলসেচের কথা জানতে পারি, ঠিক আছে। কৃষির ক্ষেত্রে জলসেচ প্রথম এই অথর্ববেদে উল্লিখিত আছে। আর কি রয়েছে? সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটি বলা হয়েছে তার নাম হচ্ছে করিষ, ঠিক আছে। করিষের কথা বলা আছে। করিষ মানে কি? করিষ মানে হচ্ছে তোমার গোবর, ঠিক আছে। করিষের কথা মেনশন করা হয়েছে বা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে করিষ বলা হয়েছে এই অথর্ববেদে, ক্লিয়ার। তাহলে এই অথর্ববেদটা আমাদের মোটামুটি কমপ্লিট হলো। ঋক, সাম, যজু, অথর্ব, ডিটেলস লিটারেচারের জায়গাটা আমরা কভার করলাম। এবার আমরা পড়বো হচ্ছে ব্রাহ্মণ। বেদের যেমন চারটে ভাগ, তেমনি প্রত্যেকটা বেদের ভেতরেও কিছু করে পাঠ রয়েছে। আমি আগেই বলেছিলাম যেমন ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এই কথাগুলো বলেছিলাম। তাই আজকে আমরা ফার্স্ট ব্রাহ্মণের সম্পর্কে একটুখানি বলে দিই। তাহলে ব্রাহ্মণটা মেনলি কি? ব্রাহ্মণ যদি আমরা দেখি যে ব্রাহ্মণের মধ্যে কি রয়েছে, তাহলে আমরা বলবো বেদের যে টিকাকরণ বা জ্ঞান ছোট্ট করে যেটা লেখা রয়েছে গদ্যের আকারে, সেটাই হচ্ছে ব্রাহ্মণ। অর্থাৎ এত বড় বেদ যদি তোমার পড়তে অসুবিধা হয় কারো, তাহলে তারা কি করবে, তারা ওই ব্রাহ্মণ অংশটা দেখতে পারে যেখানে কিন্তু যাগযজ্ঞের বিধি সম্পর্কে মেনশান করা রয়েছে। যাগযজ্ঞের বিধি সম্পর্কে মেনশান করা হয়েছে ব্রাহ্মণ বইটাতে। এবং এইখানে কি করা হয়েছে, এখানে বেদের সম্পর্কে জ্ঞান বা টিকাকরণ করা হয়েছে, এটাই হচ্ছে আমাদের ব্রাহ্মণ, ঠিক আছে। প্রত্যেকটা বেদের কিছু করে ব্রাহ্মণ রয়েছে। আমরা এই ব্রাহ্মণের কথা আমি এখানে উল্লেখ করে দিয়েছি, তোমরা দেখতে পারো। যেমন ঐতেরীয় ব্রাহ্মণ এবং কৌশিকী ব্রাহ্মণ, এটা রিলেটেড উইথ ঋগ্বেদ। ঋগ্বেদের সঙ্গে জড়িত কোন কোন ব্রাহ্মণ রয়েছে, একটা হচ্ছে ঐতেরীয় ব্রাহ্মণ, আরেকটা হচ্ছে কৌশিকী ব্রাহ্মণ, রিলেটেড উইথ ঋগ্বেদ, ঠিক আছে। পঞ্চবিশ, ষষ্ঠবিশ, এটা কোন বেদের সঙ্গে রিলেটেড, এটা হচ্ছে সামবেদের সঙ্গে রিলেটেড, ঠিক আছে। পঞ্চবিশ এবং ষষ্ঠবিশ, এটা হচ্ছে সামবেদের সঙ্গে রিলেটেড একটা রয়েছে। তারপরে কি আছে, শতপদ ব্রাহ্মণ, ঠিক আছে, শতপদ ব্রাহ্মণ এবং তৈতেরীয় ব্রাহ্মণ, এটা হচ্ছে যজুর্বেদের সঙ্গে রিলেটেড। কিন্তু যজুর্বেদ তো দুটো ভাগে বিভক্ত, তাহলে দুটো বাক্যের মধ্যে, ভাগের মধ্যে কোন কোন ব্রাহ্মণগুলো যাচ্ছে? শতপদ ব্রাহ্মণকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে শুক্লা যজুর্বেদের মধ্যে, আর তৈতেরীয় ব্রাহ্মণকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কৃষ্ণা মধ্যে। তাহলে সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এই যে শতপদ ব্রাহ্মণ আমি পড়াচ্ছি, এটা হচ্ছে সবথেকে ওল্ডেস্ট ব্রাহ্মণ, সবথেকে প্রাচীনতম ব্রাহ্মণ কোনটা যদি বলি, তাহলে আমরা শতপদ ব্রাহ্মণকে বলে থাকবো, মাথায় রাখবে। সবথেকে প্রাচীনতম ব্রাহ্মণ হচ্ছে শতপদ ব্রাহ্মণ। এবং তোমাদের পরীক্ষায় যেমন কোশ্চেন আসে, সেটা হচ্ছে এই ঐতেরীয় আর এই তৈতেরীয়, এই দুটোর মধ্যে একটুখানি আমাদের ঘুলিয়ে যায়, ঠিক আছে। তাহলে ঐতেরীয় হচ্ছে ঋগ্বেদের ব্রাহ্মণ আর তৈতেরীয় হচ্ছে যজুর্বেদের ব্রাহ্মণ, এই দুটো জিনিস কিন্তু একটু বি কেয়ারফুল পড়বে। পাঁচ নম্বর কী আছে, গোপদ ব্রাহ্মণ, ঠিক আছে। তাহলে গোপদ ব্রাহ্মণ রিলেটেড উইথ কার সঙ্গে, অথর্ববেদের সঙ্গে গোপদ ব্রাহ্মণ জড়িত রয়েছে, ক্লিয়ার। তাহলে ব্রাহ্মণ অংশ তোমাদের ক্লিয়ার। নেক্সট পড়বো হচ্ছে আমরা আরণ্যক। আরণ্যকটা কি? আমরা জানি মানুষের জীবনে বা বৈদিক আর্যদের জীবনে চারটে স্টেজ ছিল। একটা নাম হচ্ছে ব্রহ্মচর্য, একটা নাম হচ্ছে গার্হস্থ্য, একটা নাম বানপ্রস্থ, আর একটা নাম হচ্ছে সন্ন্যাস। তা সন্ন্যাস আশ্রমে তাদেরকে সংসার জীবন পরিত্যাগ করে অরণ্যে একাকিত্ব থাকতে হতো, এবং ঈশ্বর সাধনার মাধ্যমে যতদিন তিনি বাঁচেন ততদিন তিনি সেখানেই থাকতেন। তাহলে এই যে অরণ্য আশ্রম বা সন্ন্যাস আশ্রমে সে কোন কোন জিনিস বা বিধিগুলো পালন করবেন, সেইগুলো দেখার জন্যই বা সেইগুলো বলার জন্যই যে বই তৈরি হয়েছে তার নাম হচ্ছে আরণ্যক, ঠিক আছে। তাহলে আরণ্যক হচ্ছে সেই বই, যখন এই সন্ন্যাস আশ্রমে গিয়ে সেই ব্যক্তিটি সেই জিনিসটা পড়বে তাকেই আমরা আরণ্যক হিসাবে চিহ্নিত করতে পারি। নেক্সট হচ্ছে উপনিষদ। উপনিষদটা কি? দেখো, উপনিষদ শব্দটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখব দুটো কথা আমরা পাচ্ছি, উপ প্লাস নিষদ, ঠিক আছে। উপ মানে কি? উপ মানে হচ্ছে গুরুর সামনে, মানে উপনিষদ মানে কি? উপনিষদ মানে হচ্ছে গুরুর সামনে বসে নিষ্ঠাপূর্বক জ্ঞান অর্জন করা, একেই উপনিষদ বলা হয়। উপ মানে হচ্ছে নিকট, আর নিষদ মানে হচ্ছে গুরুর সামনে বসে জ্ঞান অর্জন করা, ঠিক আছে। তাহলে নিষ্ঠাপূর্বক জ্ঞান অর্জন করা গুরুর সামনে বসে, সেটাকেই উপনিষদ বলা হয়ে থাকে। টোটাল নাম্বার অফ উপনিষদ কটা রয়েছে? 108টা টোটাল নাম্বার অফ উপনিষদ রয়েছে, কিন্তু তার মধ্যে প্রমাণিত উপনিষদ হয়েছে কটা? 12টি। এবং 12টির মধ্যে শঙ্করাচার্য, যাকে আমরা জগৎগুরু বলে থাকি, তিনি 10টা উপনিষদের উপরে টিকাকরণ করেছিলেন, মাথায় রাখবেন।
তাহলে তোমাকে যখন পরীক্ষায় কোশ্চেন দেখবে দেবে দেখবে দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন এরকম হয় যে টোটাল নাম্বার অফ পুরাণ কটা, আমরা বলে দিই টোটাল নাম্বার অফ পুরাণ হচ্ছে 18টা, কিন্তু যখনই বলবে টোটাল নাম্বার অফ উপনিষদ কটা তখন তোমাকে কিন্তু ওই 12টা বা 10টা এইগুলো বললে হবে না, ঠিক আছে, তখন এইগুলো কিন্তু ইনভ্যালিড, তখন তোমাকে কিন্তু বলতে হবে 108টা, এটাই কিন্তু টোটাল নাম্বার অফ উপনিষদের মধ্যে পড়ছে। ক্লিয়ার বোঝানো গেল? এবার এই যে উপনিষদের মধ্যে কী কী জায়গা রয়েছে দেখি কোন কোন উপনিষদ আমরা পড়ব, যেমন হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ, ঠিক আছে, এই যে বৃহদারণ্য উপনিষদ বলছি এটা হচ্ছে যজুর্বেদ রিলেটেড উপনিষদ এবং এটাকেই হচ্ছে আমরা বিগেস্ট উপনিষদ বলব। দেখো সমস্ত উপনিষদ পড়ানোর দরকার নেই, তুমি জাস্ট তিনটে উপনিষদ পড়বে, একটা হচ্ছে বৃহদারণ্য উপনিষদ পড়বে, একটা মুন্ডক উপনিষদ পড়বে, আরেকটা হচ্ছে মাণ্ডুক উপনিষদ পড়বে, ঠিক আছে। তাহলে বৃহদারণ্য উপনিষদ হচ্ছে সব থেকে বড় উপনিষদ, এই জন্য এটা পড়বে। মুন্ডক উপনিষদ কিসের জন্য পড়বে? এখানে সত্যমেব জয়তে এই কথাটা মেনশন করা আছে তাই জন্য পড়বে, ঠিক আছে। আর মাণ্ডুক উপনিষদ কেন পড়বে? কারণ এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট উপনিষদ তাই এটা পড়বে, ঠিক আছে। তাই প্রত্যেকটা পড়ে মাথা জাম করে আমাদের কোনো ঠিকঠাক হবে না, ঠিক আছে, মাথাকে ঠিক রাখতে হবে সবসময়। তাই জন্য এই কটা উপনিষদ খুব ভালো করে পড়ো। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট, এরকমই যদি ডিটেলসভাবে ক্লাস করতে চাও তাহলে সেই ক্ষেত্রে আমার যেটা তোমরা দীর্ঘদিন ধরে বলছিলে, অনেকেই বলছিলে যে স্যার অপশনাল ক্লাসে আমরা নোট পাচ্ছি না, অপশনাল ক্লাস আমরা করতে চাই, তাহলে সবার কথা মাথায় রেখে আড্ডা 24/7 বাংলা নিয়ে এসেছে তোমাদের জন্য হচ্ছে WBCS অপশনালের ওপরে ক্লাস, যেখানে আমি থাকবো, টোটাল 140 ঘন্টা ক্লাস থাকছে এবং সেই ক্লাসে আমরা প্রত্যেক দিন এক একটা করে কোশ্চেন পড়ব, ঠিক আছে, এবং কোশ্চেনগুলো এরকমভাবেই পড়ানো হবে বা আমি পড়াবো, দেখোই আমি কিভাবে পড়াই, চেষ্টা করি যাতে এক কথা আমি 3-4 বার করে রিপিট করি, কেন করি, যাতে তোমরা সেটা মাথায় রেখে নিয়ে চলতে পারো, ঠিক আছে, এবং সেটা ইনস্ট্যান্ট বুঝতে পারো এবং মনে রাখতে পারো। তার এরকমভাবেই বা এর থেকেও ভালো সহজ পদ্ধতিতে আমি পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু নোটসও দেবো। তাহলে সেই ব্যাচটায় যদি তোমরা ভাবো যে না WBCS আমাদের টার্গেট এবং হিস্ট্রি অপশনাল আমাদের নিতে হবে, তাহলে দুটোভাবে তোমরা এই ব্যাচটাতে জয়েন করতে পারো। নাম্বার ওয়ান, তুমি আলাদাভাবে এই WBCS অপশনাল ব্যাচটাকে কিনতে পারো, পারচেস করতে পারো, বা যদি মহাপ্যাক তোমার কাছে থেকে থাকে তাহলে মহাপ্যাকে তুমি এটা পাবে, বা তোমরা যদি মহাপ্যাক নিয়ে নিতে চাও বা সেক্ষেত্রে মহাপ্যাক নিয়ে নিলে তুমি কিন্তু প্রত্যেকটার অ্যাক্সেস কিন্তু আলাদাভাবে পেয়ে যাবে, ঠিক আছে, সুতরাং ফ্রি অফ কস্ট, এখানে পুরো মহাপ্যাকের মধ্যেই সেটা ধরা রয়েছে। তাহলে এরকমই দুটোভাবে এই ব্যাচটা স্টার্ট হচ্ছে, ব্যাচটা স্টার্ট হচ্ছে কবে থেকে, 22 তারিখ থেকে, 22 নভেম্বর 2021 ব্যাচটা স্টার্ট করছি, তা আমি রেডি, তোমরা তাড়াতাড়ি জয়েন করো। এবং এই কোর্সটা পারচেস করতে গেলে তোমাকে কী করতে হবে, আমাদের স্টোরি ভিজিট করতে হবে এবং স্টোরি গিয়ে তুমি এই কোর্সটা দেখতে পাবে, এবং কেনার সময় আমাদের যে কোনো ফ্যাকাল্টির কোড তুমি ইউজ করতে পারো বা আমার কোডও তুমি ইউজ করতে পারো, আমার কোড হচ্ছে Y368 এবং তুমি ডিসকাউন্ট দিয়ে একদম কোর্সটাকে পারচেস করো। এতটাই কম পয়সায় আড্ডা 24 তোমাদের জন্য রেখেছে, সত্যি অভাবনীয়, 12 টাকা মধ্যে এই কোর্সটা যে পাওয়া যায়, মানে এই 12 টাকা পার ডে, মানে পার কোশ্চেন এটা যে থাকছে আমাদের, তাহলে সেই ক্ষেত্রে মানে এটা অভাবনীয়, মানে এরকম হতে পারে না এত কম পয়সায় সেটা কিন্তু রাখা হয়েছে। তাই সুযোগ মিস না করে, সুযোগটাকে ছাড়ো না, সুযোগটাকে সদ্ব্যবহার করে নাও এবং জয়েন করো এখানে। ক্লিয়ার বোঝা গেছে? এই হচ্ছে মেন ব্যাপারটা। এছাড়াও যদি তোমরা ছোটো ছোটো কোর্সগুলোকে দেখতে চাও, অর্থাৎ 20 ঘন্টার কোর্স দেখতে চাও, T20 আমাদের রয়েছে, একদম সাফল্য, যাকে সাফল্য মণ্ডিত ব্যাচ আমরা বলতে পারি, এই ব্যাচটাতেও তোমরা জয়েন করতে পারো। প্রত্যেকটার ক্ষেত্রেই যেখানে রয়েছে আমরা ইন্ডিভিজুয়াল টিচাররা রয়েছেন, যেমন মডার্ন হিস্ট্রিতে তোমাদের প্রিয় স্যার শুভদীপ স্যার রয়েছেন, এনসিয়েন্ট এবং মিডিয়াভেল হিস্ট্রিতে তোমাদের প্রিয় স্যার রয়েছেন রহমান স্যার, তুমি তারও ক্লাস করতে পারো। অর্থাৎ এই কোর্সগুলো আমাদের এখন রয়েছে, তোমরা যদি মনে করো যে না কোর্সটা পারচেস করব, তাহলে স্টোর ভিজিট করো এবং স্টোরে গিয়ে তোমার যেটা দরকার সেটা তুমি পারচেস করো, এবং পারচেস করার আগে ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবে সেটা হচ্ছে ইউজ কোড, মানে কোডকে অবশ্যই ইউজ করতে হবে, আর আমার কোড তো তুমি জানো Y368, এটা হচ্ছে আমার কোড, আমার কোড ইউজও করতে পারো বা যে কোনো স্যারের কোডও ইউজ করে তুমি কিন্তু এই কোর্সটাকে পারচেস করতে পারো। ক্লিয়ার? নেক্সট, এরপরে আমরা যেগুলো দেখবো সেটা কি, আমাদের বৈদিক লিটারেচারের মধ্যে ঠিক এইগুলো নেই, কিন্তু এইগুলো আমরা একবার চোখ বুলিয়ে নিতে পারি। যেমন হচ্ছে এপিক হিসাবে যদি দেখি, তাহলে রামায়ণ আমাদের এটা আদি গ্রন্থ হিসাবে তাকে আমরা দেখছি, এবং এর টোটাল শ্লোক হচ্ছে 24,000, এবং রিটেন কে লিখেছিলেন? বাল্মীকি।
মহাভারত হচ্ছে সবথেকে বড় আমাদের, ঠিক আছে, সবথেকে বড় এপিক, ঠিক আছে। এবং এই বড় এপিকটা শ্লোক 100,000-এর ওপরে, কিন্তু একবারে 100,000 লেখা হয়নি, টোটাল প্রথমে লেখা হয়েছিল 8,800টি শ্লোক লেখা রয়েছে। এবং এই 8,800 শ্লোক যখন লেখা হয়েছে তখন এই মহাভারতকে বলা হতো জয় সংহিতা, পরে যখন 100,000-এর ওপরে শ্লোক দিয়ে শেষ করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে শত সহস্র সংহিতা, এটা মাথায় রাখবে। তাই মহাভারত একাধিক নামে পরিচিত, জয় সংহিতা, শত সহস্র সংহিতা ইত্যাদি। এবং তাছাড়াও মহাভারত থেকে আরেক ধরনের কোশ্চেন আমরা দেখি, সেটা কি, সেটা হচ্ছে পঞ্চমবেদ কাকে বলে। তাহলে পঞ্চমবেদ বা পঞ্চমবেদের সমতুল্য বেদ যাকে বলা হয় তার নামই হচ্ছে মহাভারত, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট আমরা দেখব হচ্ছে স্মৃতিগ্রন্থ। স্মৃতিগ্রন্থটা কি একটুখানি আমরা বলে দিই, স্মৃতিগ্রন্থটা আসলে হচ্ছে প্রাচীনকালের আইনকানুন সম্বলিত একটা গ্রন্থ, সেটাকেই আমরা স্মৃতিগ্রন্থ বলি। এখানে প্রাচীনকালের আইনকানুনগুলো সম্পর্কে লেখা রয়েছে, ঠিক আছে, এটাকে আমরা স্মৃতিগ্রন্থ হিসাবে চিহ্নিত করে থাকি। এবং স্মৃতিগ্রন্থটা মেনলি কেন স্মৃতি হয়েছে, যে পূর্বপুরুষের কোনো কথা চিন্তা করে বা তাদের বলা কোনো কথাকে চিন্তা করে এই জিনিসগুলোকে উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ স্মৃতির ওপরে বেশ করে এই বইগুলো লেখা হয়েছে বলে এগুলোকে স্মৃতিগ্রন্থ বলা হয়। তার মধ্যে যেটা পড়বে সেটা হচ্ছে মনুস্মৃতি। আমরা জানি প্রাচীনকালের আইনকানুন বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ যে বই তার নাম হচ্ছে মনুস্মৃতি। নারদ রয়েছে, নারদ স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, কাত্যায়ন স্মৃতি, এইগুলো থেকে আমরা গুপ্তযুগ সম্পর্কেও জানতে পারি। আমি আগেই বলছি, দেখো সব কিছু কিন্তু এটা ঋগ বৈদিক যুগের মধ্যে নেই এখানে, কিন্তু আমরা যখন সমস্ত বই পড়ছি তাহলে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আমি এখানের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, ফলে কী হবে, তুমি সব জিনিসগুলো একসঙ্গে জায়গাটার মধ্যে পড়ে নিতে পারবে। ক্লিয়ার? তাহলে স্মৃতিগ্রন্থ শেষ হলো। নেক্সট হচ্ছে পুরাণ। পুরাণ কাকে বলছি, পুরাণ হচ্ছে প্রাচীনকালের কোনো বিষয়বস্তু, ঠিক আছে, প্রাচীন বিষয়বস্তু দিয়ে যে বই লেখা হয় তাকে পুরাণ বলা হয়। এবং আশ্চর্যের কথা, তোমরা হয়তো জানো না বা জানো, সেটা হচ্ছে পুরাণের রাইটারকে, রাইটার হচ্ছে লোমহর্ষ আর হচ্ছে উগ্রশিবা, এই দুইজন ঋষি পুরাণের কিন্তু লেখা শুরু করেছিলেন বা লিখেছিলেন বা কনসেপ্টটাকে রেডি করেছেন। তাহলে এদের হাত ধরে পুরাণ চলছে। এরকম পুরাণ কিন্তু অনেক রয়েছে, টোটাল 18টা পুরাণ রয়েছে, টোটাল নাম্বার অফ পুরাণ হচ্ছে 18। এবং এই পুরাণগুলো থেকে আমরা বিভিন্ন রাজবংশের ইতিহাস সম্পর্কে জানতে পারি। তাই জন্য ইতিহাস লেখার উপাদান হিসাবে বা পড়ানোর উপাদান হিসাবে পুরাণগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন তার মধ্যে রয়েছে, দেখো মৎস্য পুরাণ আমি লিখে দিয়েছি। তাহলে মৎস্য পুরাণটা কি, না মৎস্য পুরাণ হচ্ছে ওল্ডেস্ট পুরাণ, ঠিক আছে, ওল্ডেস্ট পুরাণ, যেখান থেকে আমরা সাতবাহন এবং শুঙ্গদের রাজত্বকাল সম্পর্কে জানতে পারি। তাই তুমি ওই জায়গাটাতেও এটা রিলেট করে নিতে পারো যে সাতবাহন এবং শুঙ্গদের কথা জানা যায়, এরকম একটি পুরাণ কোনটি, তুমি বলবে হচ্ছে মৎস্য পুরাণ। ক্লিয়ার? বায়ুপুরাণ, বায়ুপুরাণ থেকে যেমন আমরা গুপ্তদের কথা জানতে পারি, ঠিক আছে, বিষ্ণুপুরাণ, বিষ্ণুপুরাণ থেকে আমরা মৌর্যদের কথা জানতে পারি, এরকম পুরাণগুলো রয়েছে। নেক্সট আমরা দেখবো হচ্ছে বেদাঙ্গ, বেদ অঙ্গ, ঠিক আছে, বেদাঙ্গ, বেদের যে অঙ্গ তাকে বেদাঙ্গ বলা হয়, অর্থাৎ বেদের অর্থ বোঝানোর জন্য, বেদের অর্থকে ঠিকঠাক বোঝানোর জন্য যে বইগুলো রয়েছে সেটাই হচ্ছে আমাদের বেদাঙ্গ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এরকম বেদাঙ্গ কটা রয়েছে, এরকম বেদাঙ্গ টোটাল 6টা রয়েছে। যেমন শিক্ষা, শিক্ষা মানেটা কি, বিশুদ্ধ উচ্চারণের দ্বারা বেদ পাঠ করার পদ্ধতি, একে বলে শিক্ষা, বিশুদ্ধ উচ্চারণের দ্বারা বেদ পাঠের পদ্ধতি, এটাকে বলা হচ্ছে শিক্ষা। নেক্সট হচ্ছে ছন্দ, ছন্দ মানে কি, ছন্দ মিলিয়ে মিলিয়ে তোমাকে পড়তে হবে, প্রোনাউন্সিয়েশন যাতে ঠিকঠাক থাকে, ঠিক আছে, ছন্দতে মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে ব্যাকরণ, ব্যাকরণ মানে হচ্ছে গ্রামার, নিরুক্ত মানে হচ্ছে শব্দ চয়ন, মানে শব্দগুলো সঠিক ব্যাখ্যা বা মানে, ঠিক আছে। জ্যোতিষ মানে আমরা জানি, জ্যোতিষ মানে হচ্ছে সেই জ্যোতিষবিদ্যাকে বোঝানো হচ্ছে, মানে হচ্ছে নক্ষত্রের অবস্থান, গ্রহ নক্ষত্রের অবস্থান ইত্যাদি। আর কল্পকে হচ্ছে বৈদিক ধর্মের যে সমস্ত বিধানগুলো রয়েছে সেগুলো কিন্তু কল্পতে রয়েছে। তাহলে শিক্ষা মানে হচ্ছে বিশুদ্ধ উচ্চারণে বেদপাঠ পদ্ধতিকে বলা হচ্ছে শিক্ষা, ছন্দতে ছন্দ মিলিয়ে এটাকে বলা হচ্ছে, ব্যাকরণ হচ্ছে গ্রামার, নিরুক্ত যেটা রয়েছে, নিরুক্ত হচ্ছে শব্দ, সঠিক শব্দ চয়ন বা শব্দের মিনিং, ঠিক আছে। জ্যোতিষ হচ্ছে গ্রহ নক্ষত্রের অবস্থান, আর বৈদিক যুগের আচার ব্যবহার বা রীতিনীতি যেগুলো দেখবো সেটা হচ্ছে কল্পের মধ্যে রয়েছে, ঠিক আছে। বৈদিক যুগে ফিলোসফিগুলো একটু বলে দেখি, দেখো উপনিষদ, এই উপনিষদ থেকেই কিন্তু দর্শনের জন্ম হয়েছে, উপনিষদ থেকেই দর্শনের জন্ম হয়েছে। টোটাল নাম্বার অফ উপনিষদ 6টা রয়েছে, এবং 6টা উপনিষদের নামগুলো লেখা রয়েছে। যেমন সাংখ্য দর্শন লিখেছিলেন কপিল মুনি, যোগ দর্শন লিখেছিলেন পতঞ্জলি, ঠিক আছে, ন্যায় দর্শন লিখেছিলেন গৌতম, বৈশাসিক দর্শন লিখেছিলেন কনাদ, পূর্ব মীমাংসা লিখেছিলেন হচ্ছে জয়মিনী, এবং উত্তর মীমাংসা লিখেছিলেন ব্যাসদেব, ঠিক আছে। এই হচ্ছে টোটাল 6টা আমাদের দর্শন। কিন্তু যদি 6টা দর্শন
পড়তে একটু অসুবিধা হয় তাহলে তুমি শুধু সাংখ্য দর্শনটাকে একটু ভালো করে দেখে যাও। সাংখ্য দর্শন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। তাহলে সাংখ্য দর্শন কেন, এটা হচ্ছে ওল্ডেস্ট ফিলোসফি হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে, এই জন্য এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। নেক্সট উপবেদা, বেদের সমতুল্য একটা বই, মানে যে যেটাকে আমরা উপবেদ বলি, এটা বেদের সঙ্গে রিলেটেড নয় কিন্তু বেদের সমান্তরালে বইটা চলেছে, যার নাম হচ্ছে উপবেদা। এখানে বিভিন্ন বিষয় নিয়ে ডিলিং করা হচ্ছে, যেমন এখন আছে না যে মাস্টার্স তোমার শিক্ষকতার জন্য বিএড দরকার, ইঞ্জিনিয়ারের জন্য ইঞ্জিনিয়ারিং কোর্স দরকার, ডাক্তারের জন্য ডাক্তারি কোর্স দরকার, এই যে জিনিসগুলো, তাহলে এগুলো স্পেশালিটি ব্যাপারটা, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উপবেদ। যেমন আয়ুর্বেদ, এটা মেডিসিনের উপরে তারা ডিলিং করছে। যেমন হচ্ছে ধনুর্বেদ, ধনুর্বেদ আর্টের উপরে ডিলিং করছে। গান্ধর্ববেদ, গান্ধর্ববেদার মধ্যে কী রয়েছে, আমাদের মিউজিক রিলেটেড করছে। আর শিল্পবেদ যেটা রয়েছে সেটা ডিলিং উইথ আর্ট অ্যান্ড লিটারেচার, এটার সঙ্গে তারা রিলেট করছে। এইগুলোকে আমরা বলে থাকি উপবেদ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের মেনলি বৈদিক যুগের যে লিটারেচার তার সম্পর্কে পুরো ডিসকাস। এর থেকেও আরও অনেকভাবে ডিসকাশন করা যায়, অর্থাৎ যেমনভাবে মানে আরও ডিপলিতে ঢুকে আমরা কিন্তু এই তথ্যগুলোকে ব্যাখ্যা করতে পারি, কিন্তু এই অল্প সময়ের মধ্যে একটা ক্লাসের মধ্যে আমরা এটাকে করতে পারছি না। কিন্তু যেইটুক আজকে বৈদিক লিটারেচার পড়ানোর কথা ছিল আমার, আমি কিন্তু সেটাকে কমপ্লিট করে দিয়েছি, এবং সেটা খুব ভালো করে, এইটুকু তুমি ভালো করে পড়ে যাও, তুমি কিন্তু বৈদিক লিটারেচার থেকে যেখান থেকে কোশ্চেন আসুক না কেন, তুমি কিন্তু কোশ্চেনের অ্যান্সার অলমোস্ট দিয়ে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না, ক্লিয়ার। এরকমই যদি তুমি কোর্স কন্টিনিউয়েশনভাবে করতে চাও, এবং তোমাদের যদি টার্গেট থাকে WBCS, তাহলে তোমাদের হাতে যেটা আড্ডা 24/7 রেখেছে সেটা হচ্ছে WBCS উপর কমপ্লিট একটা সলিউশন ব্যাচ, যেটার নাম হচ্ছে WBCS মহাপ্যাক। এই WBCS মহাপ্যাকে তুমি যদি অ্যাক্সেস নাও, যদি তুমি পারচেস করো, তাহলে আপকামিং যে কোনো WBCS ছাড়াও যে পরীক্ষাগুলো থাকছে সেখানেও কিন্তু তুমি অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছ। তাহলে এটা একটা বিগ অপরচুনিটি তোমাদের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে অপশনালও কিন্তু পাচ্ছ। এই ব্যাচটা, এই মহাপ্যাকের মধ্যে তুমি কী কী পাচ্ছ, এর মধ্যে তুমি প্রিলি এবং মেন্স রিলেটেড জিনিস পাচ্ছ, অপশনাল ব্যাচেস পাচ্ছ, টেস্ট সিরিজ পাচ্ছ, ইবুক পাচ্ছ, এবং তার সঙ্গে সঙ্গে অপশনাল তো রয়েছেই। এবং যদি আলাদাভাবে অপশনাল নিতে চাও, তাহলে সেক্ষেত্রেও তুমি কিন্তু আলাদা অপশনালও নিতে পারো, ঠিক আছে। তাহলে সেই দুটোর ক্ষেত্রেই যখন স্টোরে যাবে, ভিজিট করবে, তখন আমার কোড ইউজ করবে Y368, শুধু আমার কেন, যে কোনো ফ্যাকাল্টির কোডও তুমি ইউজ করতে পারো, তাহলে তুমি একটা স্পেশাল ডিসকাউন্টও কিন্তু পাবে, ঠিক আছে। তা আজকে এইটুকু পর্যন্তই ক্লাস। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই তোমাকে কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, এবং যারা নতুন দেখছ তারা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। তাহলে আজকে এইটুকু পর্যন্ত, নেক্সট আবার একটা কোনো টপিক নিয়ে ইউটিউব চ্যানেলে উপস্থিত হব। আপাতত কাজ ক্লাস এইটুকু অবধি সমাপ্ত করছি। আজকের দিনটা সবার ভালো কাটুক, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, গুড বাই।